পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 49তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজি কিবরিয়া, সঙ্গে রয়েছে বরাবরের মতোই আমার টিম যারা থাকে, সাউন্ডে রয়েছে লোবান, অন দ্য স্পটে সুমন এবং রেহান। আজকে ডরের বন্ধু হিসেবে যাদেরকে পেয়েছি তারা মোট পাঁচজন, হৃদয়, সাইফুল, বাচ্চু, রানা এবং জাহাঙ্গীর। যারা এবিসি রেডিও শুনছেন তাদেরকে আমার টিমের পক্ষ থেকে স্পেশালি ওয়েলকাম। প্রিয় শ্রোতা, ডর নিয়ে আমরা প্রথমেই যেই কথাটি আপনাদের সামনে উপস্থাপন করি, এটি কোনো বৈজ্ঞানিক প্রমাণ ভিত্তিক অনুষ্ঠান নয়, তবে ভয়ের অস্তিত্ব কিন্তু বৈজ্ঞানিক। এই অর্থে যে আপনি জীবনে কোনো না কোনোভাবে কখনো না কখনো আপনি ভয়ের মুখাপেক্ষী হয়েছেন। পৃথিবীতে অনেক কিছুই ঘটে যার বিজ্ঞান সিদ্ধ কোনো উত্তর নেই। যখন যুক্তি আমাদের সামনে অনেক বেশি অসহায় হয়ে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তেই অন্যরকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যার একটি হচ্ছে ভয়। এবং এজন্যই আমরা বলি ডর মানে ভয়। চলুন সেই ভয়ের যাত্রায় আপনাকে আরো একবার স্বাগত জানিয়ে আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে জার্নির কিছুটা বাইট আপনাদেরকে শোনাব এবং তারপর মূল পর্বে আমরা ঢুকে যাব। ঢাকার মাজার রোড থেকে বাসে করে প্রায় 4 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছাই যশোরের কালীগঞ্জে, যেখান থেকে কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব নলডাঙ্গা এলাকায়। ১৫-২০ মিনিট পরে আমরা স্পটে গিয়ে মিট করলাম আমাদের অতিথিদের এবং ডট টিমকে। রাইট, তো ডর নিয়ে আবারও আমি রেহান আর আমার সাথে অফকোর্স সুমন আর অনেকগুলো অতিথি, এবং সেই সাথে হচ্ছে এবার একটু বলতে পারি গলা ভালো হয়ে গেছে। সঠিক বাস হয়েছে। এবার দেখি যে আর যারা আছে তারা এরকম কিছু গল্প বলতে পারে কিনা, ভয় না আবার গলা ফেরে যায়। রাইট, আমরা এরকম গল্পই চাই যে ভয়ে মুখ থেকে মানে আওয়াজ বেরোচ্ছে না এরকম। আর আমাদের সাথে যে ভাইয়া আছে তার নামটা তিনি নিজে একটু বলুক। আমার নাম হৃদয়। হৃদয় ভালো আছেন আপনি? জি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি খিলগাঁও তালতলা থাকি, আমার গ্রামের বাড়ি পটুয়াখালী। আচ্ছা, কি করছেন এখন? আমি এখন জব করি। জব করছেন? আপনার সাথে যে ঘটনা ঘটে সেই ঘটনা কি আপনার সাথেই ঘটেছে না অন্য কারোর সাথে? না, আমার বড় ভাইয়ের সাথে। আপনার বড় ভাইয়ের সাথে? কবে? আজ থেকে 3 বছর আগে। তাহলে দোস্ত আমরা চলে যাই গল্পে। ঠিক আছে, আমরা একদম শুরু থেকে কিভাবে ঘটনাটা ঘটেছে আমাদেরকে একটু বিস্তারিত ভাবে বলেন। আমার বড় ভাই আমার মামার বাসায় ঘুমাইছে। আচ্ছা, এটা কি হচ্ছে গ্রামে ঘটেছে? গ্রামে ঘটেছে। আচ্ছা, ওই সময় অন্ধকার ছিল, ঘুমাইছে, পর রাতে 2টা বাজে তার টয়লেট পাইছে, টয়লেটে যাইবে, আরো 2 জন লোক ডাকছে, ডাকার বলছে যে আমার সাথে চল আমি টয়লেটে যাব। ঠিক আছে, তার আবার গেল যে তারা প্রস্তাব করে চলে আসছে। আমার বড় ভাই আবার যাওয়ার পথে বলছে মাকড়সার আস, দেশ গ্রামে তো থাকেই গাছের দুই সাইডে। মানে আমি একটু ক্লিয়ার করছি, আমি জানি না এটা সঠিক কিনা, মানে উনি যখন টয়লেটে যাচ্ছিলেন উনার যাওয়ার পথে চোখে মুখে বা শরীরে কোন একটা আঁশের মতো লেগেছে, উনি ধরেছে যে এটা মাকড়সা। তো অনেক সময় এভাবে জাল গ্রামে এক গাছ থেকে আরেক গাছে বা করে থাকে, এগুলা হয়তো লেগেছে। জি জি। আচ্ছা, তারপরে উনি এগুলা সরিয়ে চলে যায়। বাথরুম সারার পর লাইট নিয়ে আসতেছে, হঠাৎই তার সামনে কি যেন একজন দাঁড়াইছে, তার চুল মাথার থেকে পা পর্যন্ত, চোখ দুটো লাল, দাঁত অনেক বড় বড়। ঠিক আছে, আমার ভাই দেখে তো পুরো একদম ওনার দিকে তাকিয়ে আছে। জি, একদম তাকিয়ে আছে। সাথে যারা আসছিল তারা তারপর আমার ভাইরে ওই জায়গায় নিয়ে ফালাইছে, নিচে নিয়ে যাবে, মেরে ফেলবে। আমার বড় ভাইয়ের সাথে এক জিন আছে, উনি আবার কলগি উনি ইয়ার চুলটা ধরে এতে
চুল ধরে ফিকে মারছে জায়গা তাই সে পড়ছে ঠিক আছে। আচ্ছা এই সাইডে আবার খাল আসল, ওই খালে আবার আমার বাইরে নিয়ে আবার নামাইছি ওই জায়গায় কতক্ষণ আমার ভাইরে চুবাইছি, নেওয়ার অনেক চেষ্টা করছে তারপর পারে নাই। আমার ভাই কোন রকম উপরে উঠছে পাও ধরে আবার টানতে আসে, ওই যে আমার ভাইয়ের সাথে যে জিনটা আছে ওই জিনটা আর কি আমার ভাইয়ের কোমর ধরে বইছে, আমার ভাই ধরে বইছে সুগরি গাছ ওই পেট আমার ভাইয়ের পাও ধরে টানতে আসে। আমি একটু বোঝার চেষ্টা করি আগে জিনিসটা একটু অগোছালো আমার কাছে। প্রথমত আপনার ভাই বড় চুল এবং লাল চোখওয়ালা কিছু একটা দেখেছে, সেই জিনিসটার সাথে তার একটা লড়াই হয়েছে এবং সেই জিনিসটা তাকে নিয়ে ফেলেছে একটা পুকুরে, তাই তো? ওই পুকুরে আবার একটা জিনের আবির্ভাব ঘটেছে আপনি বলছেন, যেটা হচ্ছে তার ভাইয়ের সাথেই থাকে। জি জি, যে ওনার আগে থেকে ওনারা জানতো যে ওনার ভাইয়ের সাথে ওই জিনটা ছিল। আচ্ছা, তো ওই জিনটা কি এখন ওনাকে সেভ করতে এসেছে নাকি ওই জিনটা ওনাকে বিপদ ঘটাচ্ছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপরে বলেন। তারপরে উনি খেজুর গাছ ধরেছিলেন, সুপারি গাছ ধরেছিলেন, তারপরে সুপারি গাছ দাপটা দাপড়ি শব্দ না, আমার মামা আসছিল দেশে, তখন আমার মামা এই শব্দ শুনুনি বেড়ে এসে আয়সা দেখে আমার ভাই ওই অবস্থায় সুপারি গাছ ধরে ব্যবসায়ী পড়ে আছে, লাইট জ্বলতে আছে, বদনা পড়ে রয়েছে সাইডে, শরীরে পুরো কাদা কাদা আর পানি মাখা, ঠিক আছে, শুনি থেকে উপরে তাকে কেউ ফেলে রেখে দিয়েছে কোনো ভাবে উঠি এরকম একটা অবস্থা। হ্যাঁ, ব্যবসা অবস্থা পাইছে আমার মামা দেখা জোরে চিকরে মাছে, তারপর আমরা আসি বাড়ির সবাই আসে, আসে দেখি ওই অবস্থা আমার ভাইয়ের হাত ওই সুপারি গাছ তার সুন্দর পায় নাই, ওই জায়গায় বসে মানে তেল টেল মাখছে, এত শক্ত করে ধরা ছিল যে আপনারা ছুটাতে পারেননি? না না, ঠিক ওখানে রেখেই। হ্যাঁ, ওখানে রেখেই আমরা ঘরে উঠাইতে পারিনি, তারপর ওই জায়গাতে জ্ঞান উঠানোর পরে তারপর আমাদের কয়েকদিন পর আমাদের সাথে কথাটা শেয়ার করছে আর কি। আসলে কি দেখেছিল, কি হয়েছিল আসলে? মানে তার মানে কি ওটা যে হচ্ছে যে মাকড়সার জালের মতো লেগেছিল আসলে তখন ওই জিনিসটার চুলগুলো ছিল? জি জি। আচ্ছা, অতটা আর খেয়াল করেনি আমার ভাই আর কি। আসলে রাতের অন্ধকারে তো চুল এমনিতেই কালো, এরকম হলে দেখা যাওয়াটা খুবই সমস্যা। আপনি মাকড়সার জাল যে ভেবেছিলেন খুবই স্বাভাবিক, মাকড়সার জাল বা এই ধরনের কিছুই মনে হবে, অনেক সময় গাছ থেকেও ঝুল থাকে না, গাছের ঝুলকে অনেক সময় এরকম মনে হয়। বাট মানে পরবর্তীতে ওনার সাথে যা ঘটেছে, যাই হোক, তারপরে তো এই ওনার সাথে যে একটা জিন আছে আপনি বলছিলেন, এটা আপনারা কবে থেকে জানেন? এটা আমরা অনেকদিন আগে থেকে জানি। মানে ও কি আগেও কোনো ক্ষতি করতো বা সুবিধা করতো বা কিছু করতো? কি সুবিধা করতে, আর একদিন আমার ভাই আর একদিন অন্য বাসায় ঘুমাইছে, বন্ধু বান্ধব সাথে আসলো, আমার ভাই ঘুমাইছে মাছায়, ঠিক আছে, মাছায় আমার ভাইয়ের সাথে একজন ঘুমাইছে, আমার ভাই কি করছে রাত্রে উঠা কি আসলো নাকি রাত্রে উঠা ঝাড়ু নিয়া তার বন্ধু বান্ধবের পিড়াইতেছ, তার বন্ধু বান্ধব নাকি নাপাক টাপা লাগছে এজন্য পিড়াইতেছে, ওই পিড়ানোর পর আর একজন আসলো শক্তিমান, সে ধরছে, ধরার পর ব্যবসায় পড়ে গেছে, এইটি জানি যে আমরা তার সাথে জিনে আছি, তারপর আমরা যেটা দিয়ে আপনারা নিশ্চিত হয়েছেন যে তার কাছে কিছু একটা আছে। এখন আমরা যে ঘটনাটা শুনলাম, আমি জানি না শ্রোতা বন্ধুদের কাছে কেমন লেগেছে, বা হয়তো আমি একটা জিনিস খুব অবাক লাগে জানিস, যখন ফেসবুকে বা SMS প্যানেলে দেখি হিউজ নাম্বার অফ পিপল একটা কথা লিখে রাখে যে আমি বিশ্বাস করি না, এটা হয়নি, সে বানিয়ে বলছে, ব্লা 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 অনেক কথা লেখে। আমার কথা হচ্ছে যে যে জিনিসটা অবিশ্বাস্য সেটাকেই তো আমরা অলৌকিক বলি, তাহলে এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আসছে কোথা থেকে? সেটাই, যেখানে আসলে লজিক কাজ করবে না সেখানেই তো এসে মনে হবে যেটা হতেই পারে না, সেটাই তো ভয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো আসলে আমাদের পক্ষে বা কিংবা যে কারো পক্ষেই একদম হাতে কলমে প্রমাণ করে দেয়া আসলে সম্ভব না, পসিবল। সো এটা বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের উপর, আমাদের প্রয়োজনও নেই, রাইট, আমরা সেটা প্রয়োজনও মনে করছি না, এবং বিশ্বাস অবিশ্বাসটা সম্পূর্ণ আপনাদের উপরই আমরা ছাড়ছি। এবং উনি যখন এই ঘটনাটা বলছিল এই ফাঁকে, মানে গত দুই দিন আগে ফেসবুকে আমাকে একজন ইনবক্স করেছিল, তার নাম হচ্ছে শাহেদ। তো সে ঈদের মধ্যে কোথাও একটা বেড়াতে গিয়েছিল, এটা খুব সম্ভবত সিলেটের এদিকের কোন একটা জায়গার মধ্যে। তো তারা যেই জায়গাটাতে বেড়াতে গিয়েছিল এটা হচ্ছে একটু জংলা এলাকা, চা বাগান না কিন্তু
জঙ্গল তো, এবং ওইটাতে অনেকেই ঘুরতে যায়, রিসোর্ট টাইপের একটা কিছু আর কি। তো ওখানে শাহেদ যখন ছিল ওই রুমটাতে, তো ওই রুমটা থেকে খোলা একটা জায়গা দেখা যেত। তো ওই সময় আবার প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এবার ঈদের সময়টা পুরো বৃষ্টিতেই গেছে। তো ও গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে, তো জানালা খুলে একটু বৃষ্টি দেখছে। তো বাইরে একটা আবার লাইট দেয়া ছিল, ছোট উঠানের মতো ছিল, ওই জায়গাটা পুরো আলোকিত হয়ে থাকে। তো ও দেখছে যে বৃষ্টির মধ্যে একজন হাঁটাহাঁটি করছে, ছাতা বা এই ধরনের কিছু নাই, খুব অদ্ভুত ভাবে হাঁটাহাঁটি করছে, পুরো উঠানটাতে চক্কর দিচ্ছে। তো প্রথমে ও ভেবেছে যে অনেক গেস্টে আছে, হয়তো কেউ ভেজার জন্য ওখানে গেছে, যেতেই পারে। একটা সময় যায় দেখলো যে না, মানে হাঁটাটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, এবং গেস্ট যারা আসছে ছোট একটা গেস্ট হাউসের মতো, মোটামুটি চিনে, চেহারা চিনে, খুবই অপরিচিত। এবং ভালো করে খেয়াল করে দেখলো যে চেহারাটা খুবই বিকৃত ধরনের একটা চেহারা, এবং সে এটা দেখে ভয় পেয়ে গেছে। তো সে তার পাশের যে রুমমেট ছিল তাকে ডেকে তুলছে দেখানোর জন্য। তো সে যখন আসছে জানালা দিয়ে তাকায় দেখে যে ওই জিনিসটা আবার নাই। তো স্বাভাবিক ওর বন্ধু ওরে মানে ভুল দেখছে সেই সেই বলে ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর সে যখন আবার তাকায়ছে দেখে যে ওই জিনিসটা আবার ঘোরাঘুরি করতেছে, এবং এবার ঘোরাঘুরি করছে না, একটা জায়গায় তাকায়া ওর দিকে জানালার দিকে লুক দিয়ে তাকায় আছে। এরপরে আর ও বন্ধুরে যে ডাইকা যে দেখাবে ওটার সাহস পায় না, ও জানালা বন্ধ করে দিয়েছে, একদম কোন রকম ঘুমিয়ে গেছে। ঘুম কি আর হয়, রাতটা পার করেছে আর কি। সকালবেলা এই গেস্ট হাউসের যে কেয়ারটেকার ছিল তার সাথে বিষয়টা নিয়ে আলাপ হয়েছে, কেউ কি রাতের বেলা কি বের হয়েছে কিনা বা এরকম আমি একটা কিছু দেখেছিলাম। তখন ওই গেস্ট হাউসের লোকটা বলেছিল যে আপনি জানালাটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গেছেন, আপনি খুব ভালো করেছেন। আসলে এটা আমরা অনেককে বলে দেই বিষয়টা আগেই, কিন্তু ঈদের মধ্যে আসছে, অনেকে হয়তো বা ভয় পেয়ে যাবে, এই জন্য আমরা বলি না বিষয়টা। এইখানে মানে এরকম প্রায় রাতের বেলা এরকম কিছু একটা দেখা যায়, এটার সাথে ওরা ইউজ টু। আচ্ছা, মানে ওই এলাকার লোকজন জানে যে এটা হচ্ছে? এটা জানে, এবং গেস্ট হাউসের যারা আছে ওরা অনেক সেভারাল টাইম দেখেছে এটা। এই ছিল আর কি, মানে উনার কথাটা শুনেছি রাতের বেলা এরকম কিছু এনভায়রনমেন্ট থাকে। ইভেন কেউ যদি গ্রামে রাতের বেলা মানে বৃষ্টি হচ্ছে বাইরে তাকায় দেখে, একটা নর্মাল জিনিসও অনেক অদ্ভুত রকম মনে হয়, পরিবেশটাই এরকম থাকে যে ভয় পাওয়ার মতো, ছোটখাটো জিনিসে অনেক ভয় পাওয়া যায়। আসলেই তাই। আমি একটা ঘটনা আমার মনে আছে, সেটা ঘটেছিল সামি নামে একটা ছেলের সাথে। সে থাকে চট্টগ্রামে, কক্সবাজার পার করে কোথায় যেন একটা জায়গায় গিয়েছিল ঘুরতে আর কি। মানে ওই জায়গাগুলোতে সচরাচর ঘুরতে যারা যায় তারা যায় না, যারা খুব কাছাকাছি থাকে তারা হয়তো হাঁটাহাঁটি করতে করতে চলে যায়। তো যাই হোক, প্রচন্ড বৃষ্টির মধ্যে সে রাস্তার এই পারে দাঁড়িয়ে গাড়ি ঘুরছে, কোনো একটা টমটম বা কিছু একটা পেলে সে চলে যাবে। তো এমন অবস্থায় সে দেখতে পাচ্ছে একটা মেয়ে সামনে, মানে বড় জোর 13-14 বছর বয়স হবে, সে একটা লাল কালো মেশানো একটা জামা পরা তার কথা অনুযায়ী, এবং মেয়েটা সে দেখতে পাচ্ছে কাঁদছে, ওই বৃষ্টির মধ্যেই সে কাছে দেখতে পাচ্ছে। এবং প্রতিবার যখন মানে একবার দেখতে পাচ্ছে একবার নেই হয়ে যাচ্ছে মেয়েটা, আবার তাকাচ্ছে আবার দেখতে পাচ্ছে আবার মনে হচ্ছে নেই, আবার যখন আছে মনে হচ্ছে ততবার কিন্তু আগের চেয়ে একটু কাছে। হ্যাঁ, এবং কাছে আসতে আসতে একটা পর্যায়ে ওই ছেলেটা ভয়ে দৌড় মেরে চলে যায় পেছন দিকে, দৌড় মেরে জঙ্গলের ভিতরে চলে যায়। ডর মানে ভয়। প্রতিবার যখন মানে একবার দেখতে পাচ্ছে একবার নেই হয়ে যাচ্ছে মেয়েটা, আবার তাকাচ্ছে আবার দেখতে পাচ্ছে আবার মনে হচ্ছে নেই, যতবারই তার নেই মনে হচ্ছে আবার যখন আছে মনে হচ্ছে ততবার কিন্তু আগের চেয়ে একটু কাছে। একটা পর্যায়ে ওই ছেলেটা ভয়ে দৌড় মেরে চলে যায় পেছন দিকে, দৌড় মেরে জঙ্গলের ভিতরে চলে যায়। তখন ওইখানকার এলাকার লোকজন আছে আর কি, তারা যথেষ্ট সাহসী, তারা ওখানে বসে হয়তো তাড়ি তাড়ি খাচ্ছিল আর কি। এই ধরনের লোকরা খুব ওকে নিয়ে হাসাহাসি করে যে কি দেখা, কি ভয় পাইছেন আপনি, কি চলেন আমরা যা সবাই মিলে একসাথে দেখবো। তো সবাই মিলে গিয়ে ওখানে ওই মেয়েটাকে পায়, মেয়েটা কাঁদছে ওখানে বসেই, ওটা পেয়েছে পেয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে প্রতিবার যে মেয়েটাকে সে দেখতে পাচ্ছিল, প্রতিবার হচ্ছে এক একটা বাস বা গাড়ি যাচ্ছিল সেই আলোতে বারবার সে মেয়েটাকে দেখতে পাচ্ছিল, মাঝখানে সময়টুকু সে দেখতে পাচ্ছিল না। এবং মেয়েটা এগিয়ে আসছিল হেল্পের জন্যই, মেয়েটা অ্যাকচুয়ালি হারিয়ে গেছে আশেপাশেরই কোন একটা এলাকার সে মেয়ে। এখন ব্যাপারটা হচ্ছে ও যদি আবার ফেরত না আসতো এটা কিন্তু একটা ভূতের ঘটনা হয়েই যেত, তাই না? আমরা কিন্তু এই গাড়ির লজিকটা খুঁজে পেতাম না, কারণ আমাদের মাথায় তখন আসেনি। এভাবেই আমাদের শ্রোতা বন্ধুরা অনেক কিছু কনফিউজ করে ফেলে। আমরা কিন্তু 100% লজিক্যাল চেষ্টা করি একটা কিছুকে লজিক্যালি দাঁড়া করানোর জন্য, তারপরে ভয়ে যাওয়ার জন্য।
ওকে, যাই হোক, আমরা অনেক কথা বলে ফেললাম এই ফাঁকে। আমরা আসলে শ্রোতা বন্ধুদের কথাই বলেছি, কেউ হয়তো সরাসরি আসতে পারে না বলে ফেসবুকে আমাদেরকে ইনবক্স করে ঘটনাটা লিখে পাঠায়, তো সেখান থেকে আমরা কিছু ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম। তো এবার আবার যাই আমরা হৃদয় ভাইয়ের কাছে। আর কোন ঘটনা কি আছে আপনার? জি, আর একটা ঘটনা আছে, সেটা আমার সাথে আর আমার সাথেই ঘটেছে। জি, আর আমার ফুফাতো ভাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা, কোথায় ঘটেছে এবং কতদিন আগে ঘটেছে? এটা আমাদের দুমকি গ্রামে একটা কালীবাড়ি আছে, জায়গাটা খুবই ভয়ঙ্কর, রাত্রে বেলা সহসে কেউ যায় না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভুল দেখুক বা সঠিক দেখুক বা কোনো কিছু একটা দেখেছে, লোক মুখে প্রচলিত হয়ে গেছে, তো সবারই একটা ভয় কাজ করে। তো কি হয়েছিল ওখানে? ওই জায়গায় একটা খাল আছিল, আমি খালের ওই সাইডে, আমার ফুফাতো ভাই আর আমি এই সাইডে, তারপর নিচ মুতে গিয়া লাইট মারতে মারতে মাছ কোপে দেখবো যাইতেছে। মানে আপনারা মানে কোনো কিছু দিয়া, চল বা এই ধরনের কিছু দিয়া লাইট মেরে মেরে মাছ ধরছিলেন রাতে? আমরা ওইটা ফিল করি নাই যে আমরা কালীবাড়ির দিকে যাইতেছি, কাছাকাছি আসে পড়ছি, ওইটা ফিল করলে আর আমরা ওদিকে যাইতাম না। তারপর হঠাৎই হালকা বাতাস, কিছুক্ষণ পর হাইটে যাওয়ার পর দেখি একজন লোক বউ সাইজা আসতে আসে লম্বা। হঠাৎই আমরা ফিল করলাম যে আমরা কালীবাড়ির কাছাকাছি আসে পড়ছি, তখন আমরা আর অতটা ফিল করি নাই, আমরা বুঝি কোন মহিলা হেঁটে যাচ্ছে কাছাকাছি আসছে। তারপর আমরা ফিল করলাম যে যে মহিলাটা আসছে সেই মহিলাটা আমাদের পাশের বাড়ির নানি। জি জি, চিনি, সে অনেক আগেই মারা গেছে। ওইটা দেখে আমার ফুফাতো ভাই আছে হয়তো পুরো বেহুশ হয়ে গেছে, আমি তো ওইটা দেখে পুরো চিৎকার করলাম। পাশে একজন লোক আসলো অনেক দূরে আর কি, চিৎকার শুই না, সে দূরে আসছে লাইট নিয়ে। আচ্ছা, লাইট নিয়ে আসার পর ওই বাতাস খুব কমে গেল, উনি উদম আর দেখা যাচ্ছে না। তারপর আমরা ফুফাতো ভাই আছে ওকে উসকে নিয়ে তারপর বাড়িতে চলে গেলাম। আচ্ছা, পুরো এক মাস ওই অসুস্থ আসলো ওই ভয় থেকে, ওই ভয় থেকে অসুস্থতা। যদি এখানে মানে রেহান একটা জিনিস হচ্ছে যে ওনারা যদি খেয়াল না করতো কে আসছে, কিংবা লোকটা যদি এগিয়ে না আসতো, তাহলে কি হতো? আসলে মানে আমি জানি না, এই ব্যাপারগুলো আসলে এই কারণেই হয়তো ভৌতিক। মানে আমার কাছে সবচেয়ে অবাক লাগে জানিস, মানে ওই যে সবসময় তোরে আমি বলি দোস, কোনো মোটিভ খুঁজে পাই না, মানে ওনাদেরকে ভয়টা কেন দেখালো, কেন দেখালো? যাই হোক, সেই জন্যই হয়তো এটা ভৌতিক এবং মানে রহস্য থাইকেই যায়। তো যাই হোক, তো হৃদয় ভাই, এই ছিল আপনার ঘটনাগুলো। তো অনেক ধন্যবাদ যে আপনি আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শুনিয়েছেন। আশা করবো আপনার সাথে আর কিছু না ঘটুক, বা যদি ঘটে সেটা যেন ডট টিম জানতে পারে, এতটুকুই আশা। জি জি, ওকে, চলেন তাহলে আরো যারা আছে আমরা এবার একটু তাদের ঘটনার দিকে যাই। রাইট, তো আমরা এতক্ষণ গল্প শুনছিলাম একজনের কাছে, তার জীবনের কিছু সত্য ঘটনা, এখন আরেকজনের কাছে কিছু সত্য ঘটনা শুনবো। তবে তার আগে তার নামটা একটু জেনে নিই। হ্যাঁ ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, সাইফুল ভাই আপনি কি করছেন? আমি এখন একটি মিডিয়াতে জব করছি, এডিটিং ম্যানেজার হিসেবে। এডিটিং ম্যানেজার হিসেবে জব করছেন। আপনি কি সবসময় বিশ্বাস করতেন ছোটবেলা থেকেই? অ্যাকচুয়ালি আমি এটা বিশ্বাস করতাম না, তো আমার সাথে যখন একটা ঘটনা ঘটছে তখন থেকে আমি বিশ্বাস করি মোটামুটি, না কিছু একটা আসে বা না থাকলেও যেভাবে হতে পারে না। রাইট, ওকে, তো আপনি আমাদের সাথে আজকে কোন ঘটনাটা শেয়ার করতে চান? আপনার সাথে ঘটে যাওয়া কোন ঘটনা নাকি? জি অবশ্যই, কারণ আমি প্রথম যে ঘটনা শেয়ার করবো সেটা আমার নিজের সাথেই ঘটেছে, এবং এই ঘটনাটি ঘটেছিল এই তো কিছুদিন হয় ঘটনা ঘটছে। এটা হচ্ছে গিয়ে আমার গ্রামের বাড়িতে দুদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো যাওয়ার সময় আমার সাথে একজন ছিল, আমার বান্ধবী নুরজাহান ছিল ওখানে, মানে ওকে রাইখা, মানে আমি কোন একটা কাজে আমার ভ্যাগ করি মানে ভাষায়। তো জায়গাটা একটু বর্ণনা দেই ভাইয়া, সেটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ দিয়ে এক ঘন্টা লঞ্চের যাত্রা, পরে লঞ্চ ঘাটে নেমে আরো এক ঘন্টা সিএনজি বা রিক্সার যাত্রা। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি মোটামুটি মানুষ হেঁটে চলাফেরা করে না, রাস্তা পারাবার করতে হলে সেখানে সিএনজি অথবা রিক্সা আছে, সেটা দিয়ে পারাবার হয়। তো আমি সন্ধ্যাবেলা আসার সময় মানে সেখানে গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছিলাম না, আবার ঘুরি ঘুরি বৃষ্টি ছিল, তো এই কারণে মানে কিছু পাচ্ছিলাম না, আমার অনেক জরুরি ছিল, এই জন্য আমি মনে করলাম যে একটু হাইটে যাই, যদি সামনে গিয়ে কিছু পাই তো সেটাতে আমি উঠে পড়বো। তো আমি যখন হেঁটে রওনা দিলাম ওই জায়গাতে, তো মানে কিছু পাচ্ছি না, তো আমি ভাবলাম মাঝখান তো চলে আসি আর একটু আসে হেঁটে যাই। তো ওই জায়গাতে আবার দুটো কবর ছিল,
দুইটা স্বাভাবিক মানুষের কবর, আর একটা ছিল ঘন কবর, যে মানুষ মানে অস্বাভাবিক মৃত্যু বা অ্যাক্সিডেন্ট হলে মানুষের যে কবর গুলি হয় না ওই কবর, মোটে মৃত্যুর, হ্যাঁ হ্যাঁ ওই তিনটা কবর ছিল ওই জায়গাতে। তো আমি যখন দুইটা কবর পার হয়ে যখন ওই অস্বাভাবিক মৃত্যু মানে ঘন কবরটা পার হয়ে সামনে আসলাম, তো তখন আমার মানে হাততাছি, তো আমার কাছে মনে হচ্ছে যে মানে আমার পিছনে আরো কিছু লোক হেঁটে আসছে। শব্দ পাচ্ছিলাম, তো আমি পিছনে তাকাইলাম যে আমার মনে হচ্ছে শ্বাস চলে আসছে, হয়তো আমার মানুষ আস্তে আস্তে একসাথে যাই, এটা মনে করে পিছনে তাকাইছি ভাই, কাউকে দেখি না, মানে অনেক লম্বা পর্যন্ত তাকাইলাম, দেখি কিছুই নাই, শুধু বাতাস আর ঘুরি ঘুরি বৃষ্টি, কি ব্যাপার মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে ওই ঘনকবরটার পাশ থেকে, তো ঘনকবরটার ওখান থেকে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, কিন্তু আমি চারপাশে তাকাই, চিৎকার বলতে কিরকম চিৎকার, মানে মেয়েদের চিৎকার হয় নাকি কষ্ট নাকি, মানে মানে আমার মনে হচ্ছে যে মানে মানুষ কোন বিপদে পড়লে বাঁচাও, এরকম টাইপের যে আমাকে বাঁচাও বা উদ্ধার করো, এরকম একটা ফিল হয় না, এই টাইপের চিৎকার, ওই ধরনের একটা শব্দ, মানে চারপাশে তাকাতে গিয়ে কিছুই নাই। পরে আমি এটি কোথা থেকে আসে, হয়তো বা আশেপাশে থেকে আসতেছে, কিন্তু শব্দ আসতে যাবে কবর পাশ থেকেই, ডান পাশে কবর ছিল, তো ডান পাশ থেকে শব্দটা ভেসে আসছে, তো আমি দূর ওদিকে মানে ইনা করে সামনে দিকে হাঁটতে চললাম, তো জোরে হাঁটতাছি, তো বৃষ্টি মানে অনেক জোরে নামতাছে, এমন সময় মানে আমার কাঁধে দুই কাঁধে মানে কেউ হাত দিল, মানে হাত দিয়ে আমাকে অফিস সাইলেন্ট করে ফেলাইছে, আমি দাঁড়া গেছি, মানে ওই হাঁটার সময় আমাকে দাঁড়া করে ফেলাইছে, তো আপনাকে ধরে, হ্যাঁ মানে কাঁধে একটা মানুষ যদি কাঁধে হাঁটার সময় যদি কাঁধে হাত দেয় এরকমটা হয় না, ঠিক ওই রকম কাঁধে হাত দিছে, মানে আমি চাষ করে মানে পিছনে তাকাইলাম, তাকিয়ে দেখি ভাই কেউ নাই, কেমন লাগে এই সময়টাতে ভাইয়া, আপনার কাঁধে হাত দিয়েছে কেউ, আপনি বললেন সময় দিছে, এখন আপনি পিছনে তাকায় দেখেন কেউ নাই, না কেউ নাই, তখন আপনার কাঁধে হাতের ফিলিংসটা কি তখন আছে, একদম মানে পুরো মানুষ যেভাবে মানে তখন আপনি টের পাচ্ছেন পিছনে তাকায় দেখছেন কেউ নাই, অথচ ঘাড়ে হাত আছে, ওই সময় আমি জোরে চিৎকার দিই, মানে এরকম একটা সময় কেন ভয় পায়, জোরে দৌড় মারলাম সেখান থেকে, দৌড় মারার সময় মানে দেখি যে একটা রিক্সা আসতে আসে মানে পিছ থেকে, তো আমি মানে হাঁপাতে হাঁপাতে মানে ওটাকে থামাইলাম রিক্সাটাকে, পরে উনি আমাকে দেখে থামাইলো, থামানোর পর আমি ওনার রিক্সাতে উঠি, ওঠার পর বললাম যে ভাই আমাকে তো কাল পর্যন্ত নিয়ে যান, আমি মানে অনেক বিপদে মধ্যে আসি, ওরা উঠলাম, ওঠার পর মানে চালাতে আসে, হঠাৎ করে তার ঘাড়ের মধ্যে আমার চোখটা যায়, দেখি যে ঘাড়টা মানে মানে গামছা ছিল, তো গামছাটা লাল রক্তে মানে ব্লাডে পুরো মানে তার গামছাটা লাল হয়ে গেছে, ভাইয়া আপনার আহত, আহত বললাম যে ভাই আপনার ঘাড়ের রক্ত কেন, কি হয়েছে আপনার, মানে উনি আমার কথার কোনো অ্যান্সার দিতে আসে না, সে তার মতো রিক্সা চালাচ্ছে, আমি বললাম যে মানে তার শরীরে হাত দিলাম যে থামেন, উনি আমার কথা কোনো অ্যান্সার দিতাম, তার রিক্সাও থামাচ্ছে না, যে টানছে, তো হঠাৎ করে যখন গামছাটাকে নাড়ালো মানে দেখলাম যে তার পুরো মানে ঘাড়টা মানে কাটা, একবারে পুরো ঘাড়টা মানে কাটা, মানে তার ভিতরে যে মানে পেটা বলি আমরা সেটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে কাটা থাকলে মানুষ জীবিত থাকার কথা না, কথা না সেটাই, পরে কি করলাম করলাম কি আমি রিক্সা থেকে লাফায় পড়লাম, আমি ভয়ে সেখানে লাভ দিলাম, লাফায় পরে মানে ধান খেতে পড়লাম, তো সন্ধ্যার আগে মানুষ তো চলে যায় কাজ শেষ করে ধানটা নিয়ে, ওনারা দেখে যাবি পড়লাম, তো ওনারা দূরে আগে আসলো, কি ব্যাপার আপনি হঠাৎ করে পড়ে গেলেন কেন, কি হয়েছে আপনার, বললাম যে ভাইয়া আমি আমাকে একটু ঘাট পর্যন্ত নিয়ে যান, আমি অনেক অসুস্থ, আমি হাঁটতে পারতাছি না, মানে ওই ঘটনাটা বললাম না যেটা হয়েছে আমার সাথে, তো ওনারা আমাকে অসুস্থ মনে করে ঘাট পর্যন্ত নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ঘাটে নিয়ে আমাকে বললো যে এবার আপনার কি হয়েছে সেটা বলেন, পরে বললাম যে ওই রাস্তাটাতে আমি আসার সময় এটা এটা আমার সাথে হইলো, বললো যে ভাই আপনি তো এখানে একা রওনা দিচ্ছেন, এই জায়গাটা তো ভালো না, এখানে মানুষ গাড়ি দিয়ে চলাফেরা করে, আপনি হাইটে আসছেন কেন, হয়তো আপনি হাইটে আসছেন এই কারণে হয়তো বা এরকম কিছু আপনার কাছে ঘটছে, তো কখনো কোনো সময় এই জায়গাটা দিয়ে আর একা আসবেন না। আচ্ছা আপনি গণকবর বলছিলেন, মানে বুঝলাম না গণকবর, আমি ওনার কাছে জিজ্ঞেস করছিলাম একটু আগে, গণকবর বলতে উনি যেটা বললো অপঘাতে মৃত্যু যেগুলো হয় সেগুলোকে আলাদাভাবে গ্রামে কবর দেওয়া হয়, ওনার ধারণা ওই কবরটা থেকেই চিৎকার আসছে, চিৎকার আসছে, এখন চিৎকার কবর থেকে আসছিল এটা আমরা কনফার্ম, কিন্তু দোস্ত কোন কবরটা থেকে এটা আমরা এখন শিওর না। ওয়েল এখন যে ঘটনাটা আপনি বললেন, গ্রামের নামটা যেন কি বললেন আপনি, এই গ্রামের নামটা হচ্ছে আপনার গজারিয়া, গজারিয়া মুন্সিগঞ্জের গজারিয়া কলাকাশিয়া গ্রামে। আচ্ছা আচ্ছা, এই গ্রামের মানুষ যদি এই মুহূর্তে শুনে থাকে তারাই হয়তো বা বেটার বলতে পারবে আসলে এই কবরের ঘটনাটা আসলে কি, মানে তারা কিছু ফেস করে কিনা বা আদৌ করেছে কিনা।
ওকে ওকে, এটা তো ছিল আপনার ফ্যাক্টরি। আর কোন ঘটনা কি আপনার সাথে ঘটেছে? হ্যাঁ জি অবশ্যই, আরেকটা ঘটনা আছে আমার সাথে, আরেকটা না আরো কয়েকটা আছে যেখানে আমি একটা বলি প্লিজ। তো সেটা হচ্ছে আমাদের এলাকার মসজিদে, ওই মসজিদটা ছিল আমরা বেড়ার মসজিদ, মানে পানির ব্যবস্থা ছিল কিরকম যে বদনা দিয়ে পুকুর থেকে পানি এনে হুজুর করতে হয়, এরকম একটা জায়গা। তো সেখানে একজন হুজুর এবং একজন মুজাজ্জিন বলে, হ্যাঁ দুজন, মানে ওই মুজাজ্জিন রাতের বেলা আবার খাবার নিয়ে আসতো অনেক বাসা থেকে ইমাম সাহেবের জন্য। তো আমার রোজার মাস ছিল ভাইয়া, আনার সময় হুজুরের রুমে যাবে, কে নিয়ে আসছে? ওই যে মানে মুজাজ্জিন মুয়াজ্জিম অন্য বাসা থেকে খাবার নিয়ে আসছে, সেই খাবার। ওকে, তো ও খাবার নিয়ে আসা, যখন হুজুরের দরজাতে নক করলো যে হুজুর খাবার নিয়ে আসছি, তো খোলেন, তো বলো যে একটু দাঁড়াও আমি একটা মিটিং করতেছি, পরে তোমাকে আমি আসি। ও আবার ওখান থেকে লড়ে নেই, সেখানে দাঁড়ায় আসে। তো ও শুনতে পাতাছে ভিতরে মানে কয়েকজন লোক কথা বলতেছে, মানে হুজুরের কণ্ঠ সহ আরো কয়েকজনের কণ্ঠ। অনেকক্ষণ শুনলো, ওই মুজাজ্জিনের নাম ছিল আবার হুমায়ুন, হুমায়ুন আসো ভিতরে আসো। আচ্ছা এই মুয়াজ্জিম কথাটাকে মনে হয় আপনাদের এলাকায় মুজাজ্জিম বলে নাকি? জি জি, মানে মুজাজ্জিম বলা হয়, মানে হুজুরের সাথে একজন যে থাকে, মানে আজান দেয়। হয়তো বা মানে জয় ভাই এইভাবে হয়তো বিষয়টা বলছে, উনি হয়তো এইভাবে ইউজ টু বলার জন্য, কিন্তু এটা হচ্ছে মুয়াজ্জিম। হুজুর যখন দরজা খুললো খাবারের টিফিন বাটি নিয়ে ঢুকলো ভিতরে, ভিতরে ঢোকার পরে মানে উনি চারপাশে খোঁজতে আসে যে আমি তো এইমাত্র ভিতরে অনেকে অনেকজনের কথা শুনলাম, তারা গেল কোথায়? খাবার দিয়ে যা উজু করতে যাও। পরে ও আর হুজুরের সাথে মানে বেশি কিছু কথা বলে না, উজু করে যখন নামাজ পড়তে যাবে তখন আরো একবার হুজুরকে বলে প্লিজ একটু বলেন যে আপনি একটু ভিতরে কথা বললেন। কথা যখন বললেন, ওনারা কোথায়, কারা ওনারা, আমি তো ভিতরে কাউকে দেখিনি। পরে বললো দেখ তুই তো অনেকদিন ধরে এখানে আসিস, আমি অনেকদিন ধরে আসি, তো এই মসজিদের কয়েকটা জিনের সাথে আমার পরিচয় আছে, তো তাদের সাথে আমি কথা বলছি, তো তারা ছিল এখানে, তো এটা নিয়ে তুই ভাবিস না, তো এটা কোনো সমস্যা না। পরে ওই যে মোজাজ্জিন, ও দুদিন পরে সেখান থেকে চলে যায়, যে ওনার কাছে ওখানে থাকার বেতন না, হয়তো বা কোনোদিন ওনার চোখে পড়তে পারে, তো ভয় টিকতে না করতে পারে, এই কারণে চলে যায়। ওই মসজিদে কয়েকদিন পরে চিল্লা দিতে আসে কিছু লোক, কি বলে তাবলিগে আসে, হ্যাঁ তিন দিনের জামাতে আসে কিছু লোকজন। তো ওনারা যখন রাতে তালিম তুলিম শেষ করে মানে কয়েকজন কয়েক দিকে গিয়ে ঘুমাইতো, সরাই সিটে ঘুমাইতো, উনি এই দিকে উনি ওই দিকে, তো তাদের মধ্যে একটা লোক মানে সামনের কাতারে বিছানা করে ঘুমাইছে। তো ওই সময় মানে যে ঘুমাইছে যখন মানে তার ঘুম ভাঙলো, যে দেখাচ্ছে সামনের কাতারে নাই, সে ছাদে, ছাদে, হ্যাঁ ছাদে চলে গেছে। মানে উনি ভাবতেছে কিভাবে, আমি তো মসজিদের ভিতরে শুইলাম, আমি ছাদে কিভাবে আসলাম, এটা কি করে হয়, এটা লজিক খোঁজার জন্য ফিল করে দেখলো যে হয়তো বা আমার বন্ধুরা হয়তো বা দুষ্টুমি করতে পারে বা কেউ বা নিয়ে আসতে পারে, যাক এটা হতেই পারে, তো এটা নিয়ে ভাবে না। পরের দিন মানে দ্বিতীয় দিন একই সময় একই জায়গাতে বিছানা করে ঘুমাইছে, তো সেদিনও দেখে যে ওই যে জায়গাতে বিছানা করে ঘুমাইছে ভাইয়া সেই জায়গাটাতে নাই, উনি একটা গাছের আঘাতে, মানে মসজিদের পাশে একটা গাছ ছিল যেটাকে আমরা ইগল গাছ বলা হয়, মানে পরপর দুই দিন ওনাকে ঘুমের মধ্যে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ ঘুমের মধ্যেই, সাধারণ মানুষ যদি ওনাকে একটু ঘুম থেকে ওঠায় উনি তো হজাক হয়ে যাবে, কিন্তু এমন একটা কিছু হলো তাকে গাছের উপরে নিয়ে দিয়ে আসা হলো, তারপর ঘুম ভাঙে নাই সেই গাছের উপরে, সাধারণ মানুষ তো গাছ ওঠানো কথা না। তো ও ভাবলো যে এটা কি করে হয়, তো ও মানে এটা লজিক খোঁজার জন্য বা ঘটনাটা কি এটা দেখার জন্য তৃতীয় দিন ও আর সামনের কাতারে শুয়ে নেই, ও যা যা নিয়ে শুইতো কোলবালিশ এবং মশারি টোসারি যা যা আছে সবকিছু ওই জায়গাতে বিছানা করে দিয়েছে, ও গিয়ে শুয়েছে পাশের অন্য একজনের সাথে, যে বললো এটা আমার সাথে কি হয় বা কি করে আমি এটা আজকে দেখবো। তো ও যেটা করলো মানে ঘুমায় না, তাকায় আসে, তো দেখে মানে দুইটার পরে দেখে মানে যে দরজাটা, দরজা তো হাতে এবার লাগানো থাকে, তালা লাগানো থাকে, তো দেখে দরজা ওভার করে মানে দুইটা লোক অনেক লম্বা সাদা পোশাক পরা মানে ভিতরে আগায় আসতে আসে। তালা দেওয়া ছিল, তারপরে তালা দেওয়া ছিল দরজাতে, তো এইটা দেখে আরো বেশি ভয়, কি ব্যাপার মানুষ এইভাবে আসার কথা না। পরে ও যেটা করলো যে দেখি কি হয়, পরে মসজিদের ভিতরে তো কোনো সমস্যা হবে না সেই সাহসটা ওর বুকে ছিল, তো ও দেখে যে ওর সেই বিছানা সহকারে মানে যা যা ছিল সব কিছু মানে ওই প্রথম কাঁথা থেকে সরাই দিচ্ছে, সরাই নিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। ধর মানে মসজিদের ভিতরে তো কোনো সমস্যা হবে না সেই সাহসটা ওর বুকে ছিল, তো ও দেখে যে ওর সেই বিছানা সহকারে সব কিছু মানে ওই প্রথম কাঁথা থেকে সরাই দিচ্ছে, সরাই নিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এতটুকু দেখলো যে দরজা বন্ধ নিয়ে যাচ্ছে, কিন্তু দরজার বাইরে যে ও তার যেতে পারবে না, দরজার বাইরে ওনারা চলে গেছে। পরে ও সকাল যখন হয় তখন ওই মসজিদের যে হুজুরটা ওনাকে বললো যে সালামু আলাইকুম হুজুর, আমি তো
আপনার সাথে কিছু কথা ছিল আমার, বলল যে আমি দুই দিন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তো তৃতীয় দিন আমি এটা দেখলাম যে দুইটা লোক মসজিদে মানে তালা দেওয়া অবস্থায় দরজা ওভার করে ঢুকে আমার বিছানা নিয়ে বাইরে চলে দিয়ে আসলো। দিয়ে আইসা দেখি ওনারা সামনের কাতারে আইসা নামাজ পড়তে আসে, তো ওনারা কারা কেন আসে? পরে বলো যে তুমি যখন দেখে ফেলেছো তোমাকে বলা যাবে, সমস্যা না। পরে বলো যে দেখো জীবনে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু দেখা যায় না, এটা নিয়ে তোমার মাথা ঘামানো দরকার নেই, এটা তোমার জন্য কোনো সমস্যা না। এখানে কিছু কিছু লোক আছে যারা এখানে নামাজ পড়ে, তুমি তাদের কাতারে শুয়েছো তো এই জন্য তাদের কাতার থেকে তোমাকে সরাই দিয়া ওনারা নামাজ পড়ছে। মানে ওই জায়গাটা অন্য কেউ ইউজ করতো তখন? হ্যাঁ, ওখানে কিছু মানে মানে এটা কিন্তু অনেক চিরচারিত একটা ব্যাপার, অনেকেই বলে যে মসজিদে নাকি জিন জাতি এসে নামাজ পড়ে। আমরা অনেকগুলো ঘটনা ডরেও পেয়েছি, নামাজটা ওদের হয়তো পড়ার একটা আলাদা জায়গা আছে যার যার জন্য বাছাই করা, সেই জায়গাটায় ওই ভাই ঘুমিয়েছিল, এই কারণে তাকে সরিয়ে দেওয়ার জন্যই যতটা নামাজ পড়তে হবে এই কারণে তেমন ক্ষতি করে নেই, মানে সরাই দিয়া তারা তাদের মতো নামাজ পড়তে দেখাইছে। তো ওই ছিল ভাই আমার তরি। ওকে, অপর দুটো ঘটনা শুনলাম। তো সাইফুল ভাই, আর কোন ঘটনা তো হয়তো বা আছে, আমরা ডট টিমের কাছে শুনেছিলাম বেশ কিছু ঘটনা আছে, আরো কিছু ঘটনা আছে। এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের এলাকার একটি ঘটনা, সেটা হচ্ছে আমাদের এলাকার পঞ্চগড়ি ধর্মগঞ্জের ডালার কলোনিতে। ওই কলোনিটা এখন বর্তমানে কোনো মানুষ নেই, কিছুদিন আগেও এখানে শত শত মানুষ থাকতো, অনেক ভাড়াতিয়া থাকতো, এখন কেউ নাই, কারণ হচ্ছে ওইটা একটা সরকারি জায়গার মধ্যে পড়ছে, তো সরকার সবাইকে উঠাই দিছে। অনেক বড় একটা কলোনি, মানে যখন মানুষ ছিল তখন ওই জায়গাটা একটা হন্টেড ছিল, যেখানে অনেক ঘটনা ঘটছে সবার সাথে, তো এখন কেউ নাই, এখন তো ওটাকে সারাবাড়ি বলা যায়, এখন আরো অনেক বেশি বেশি ঘটনা হয় আর কি। ওই জায়গাটা এখন মানে সেনাবাড়ি যে আনসার আছে না, ওনারা ওটা হ্যাঁ পাহারা দেয়, পাহারা দিয়ে রাখে, সাধারণ মানুষের যাওয়া সম্পূর্ণ নিষেধ। তো যখন মানুষ ছিল তখন একটা ঘটনা বলি, তো সেখান থেকে একটা পরিবার থাকতো যারা ফ্যামিলি মেম্বার ছিল চারজন, স্বামী স্ত্রী এবং একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা ছিল প্রতিবন্ধী টাইপের, ওই ছেলেটা একদিন করছে কি, ওর আম্মু দুপুরবেলা পিঠা বানাইছে তেলের পিঠা, ও করছে কি তেলের পিঠা নিয়ে দুপুরবেলা দুই হাতে দুইটা পিঠা নিয়ে ছাদে চলে গেছে, ছাদে গিয়ে পিঠা খাচ্ছিল, ছাদে গিয়ে সে পিঠা খাচ্ছিল। হ্যাঁ, ছাদে গিয়ে তেলের পিঠা। অনেকক্ষণ হয়ে যায়, মানে ওর মা ওকে খুঁজে পায় না যে আমার ছেলে কোথায় গেল, তো বাইরে নিচে অনেক জায়গায় খোঁজাখুঁজি করলো কোথাও পায় না। পরে এক পর্যায়ে সন্ধ্যাবেলা মানে ছাদে অনেকে কাপড় নেড়ে দেয় তো শুকানোর জন্য, তো ওটা আনতে গিয়ে একজন দেখে যে মাথাটা যে ছাদের একটা রডের চিপাগুলি থাকে না ভাইয়া, আরো কয়েকতলা করবে এই জন্য যে রডগুলো বের করা থাকে, ওই রডের ভিতরে তার মাথা মানে ঢুকা দেওয়া, ওই ছেলেটার বাচ্চাটার যে প্রতিবন্ধী ছেলেটা ছিল, দুই হাতে দুই পিঠা এখনো ধরা, ওই সময় ধরা ছিল, তার মাথাটা রডের ভিতরে মানে রক্তে পুরো ওই জায়গাটা ভরে গেছে, মানে এই জায়গাটা মানে রডের মধ্যে গেঁথে দেয়া, হ্যাঁ গেঁথে দেয়া, হ্যাঁ মানে চোখের রক্ত মানে মাথাটা গেঁথে দিছে। এই যা থেকে ওই মহিলা মানে সেখানে চিৎকার করে কাপড় টুপুর ফালা দিয়ে নিচে দৌড় দিয়ে বলো যে দেখা যান কি অবস্থায়, মানে সবাই দৌড়ে সেখানে গেল সাদে, তো গিয়ে দেখে যে ছেলেটা ওইভাবে, তো তখন তাকে হাত দিয়ে কেউ ধরে না, তো পুলিশ টুলিশ আসে, আসার পরে তখন অলরেডি ছেলেটা মারা গেছে, মারা গেছে, ওনারা মনে করছে হয়তো কোন মার্ডার হতে পারে, এইভাবে যখন মনে নিচে মার্ডার হতে পারে, তো ও তো আর এইভাবে লাফাই পড়বে না, তার হাইটে তো ওখান দিয়ে মাথা দিয়ে ঢোকা সম্ভব না, এবং এত লম্বা মানুষও নেই, বিধে যাওয়া সম্ভব না, সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না। তো পুলিশ আসলো, আইসা মানে ওনারাও বলতে আসে যে এটা যদি মানুষ করতো তো এটা করতে পারতো না, রথ তো অনেক লম্বা, তো ওর রথ থেকে নিচে পর্যন্ত গাঁথানো এটা কিভাবে হয়, তো ওনারা বলো ওকে তো হসপিটাল নিয়ে যান, পোস্টমর্টম করার পর দেখি কিছু পাই কিনা, তো সেখানে নিয়ে মানে পোস্টমর্টম কিছু পাওয়া যায় না। পরে ওর লাশটা যখন বাসায় নিয়ে আসে মানে রাতের বেলা যখন কুশল করাতে যাবে না, 100 পাওয়ারের লাইট দুই থেকে দুইটা জ্বালায় ওর লাশটা কি কুশল করাতে আসে, তো কুশল করার সময় কয়েকজনে মানে দেখে যে তার যে পিঠের মধ্যে মানে চারটা মানে কালো হাতের সাপ তার পিঠে বসানো, অনেক বড় ফুলে গেছে জায়গাটা, মানে কোন একটা অশুভ শক্তি যদি কোনো মানে থাবর দেয় যেরকম একটা মানে কালো হয়ে গেছে, এরকম অনেক ভয়ঙ্কর, মানে ওনারা দেখে অনেক ভয় পাই যে কি ব্যাপার। পরে মুরব্বী একজন ছিল তো উনি বললো যে এখন বুঝতে পারছি এই হাতের সাপ এটা মানুষের কাজ না, এটা নিশ্চয়ই শয়তানের আনাগোনা হতে পারে, বা ও আমি দেখছিলাম যে ওর হাতে তেলের পিঠা ছিল, তো বদ্ধপুরে এখানে তেলের পিঠা নিয়ে হয়তো বা উঠছে এই কারণে হয়তো বা ওর সাথে এরকম কিছু একটা ঘটনা ঘটছে যার ব্যাখ্যা নাই। ওই দিন থেকে ওই স্বাদ সম্পূর্ণ বন্ধ, মানুষ যাওয়ার জন্য বন্ধ, তাছাড়া ওই বিল্ডিংটাতে মানে ওই ডালডা কলোনিটাতে ধর্মগঞ্জের ওটাতে যখন মানুষ থাকতো ভাইয়া, তখন যে সিঁড়িটা, সিঁড়িতে যদি কেউ উঠতো না মানে তার কাছে ফিল হতো যে পিছনে কেউ উঠছে তার সাথে, পিছনে তাকে কাউকে দেখে পেত না। সিঁড়িটাতে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে দুটা করে লাইট চেঞ্জ করা হতো, ফিউজ হয়ে যেত, কেন ফিউজ হতো কি কারণে ফিউজ হতো কেউ সেটা মানে জানে না, বুঝতে পারে না। তো এই ছিল ভাইয়া কোনো ঘটনা। ওকে, মানে
আসলে একটা বিষয় খুব মানে আমার কাছে ইয়ে মনে হচ্ছে, যেভাবে আপনি রডের বর্ণনা দিলেন এত উচ্চতায় কোন মানুষের পক্ষে আসলে ওখান থেকে নিয়ে গেঁথে দেয়া ইম্পসিবল, আর সেই বাচ্চাটার পক্ষেও সেটা সম্ভব না। সে এমন হতে পারত যে রডের মধ্যে বাড়ি খেয়ে মাথা ফেটে গেছে, জিবার মধ্যে আটকে গেছে, সেটা হলো একটা কথা বোঝা যেত, কিন্তু এটা আসলে অনেক উঁচা দেখে মনে হচ্ছে অনেক উপরে তুলে কেউ ছেড়ে দিয়েছে। যাই হোক, আমি জানি না আসলে আদৌ ঘটনাটা কি ঘটেছে, মানে এরপরে এই ছেলেটা মারা যাওয়ার পরে কি আর কোন ধরনের কোন ঘটনা এই ধরনের ঘটনা ঘটেছে ওখানে? না, মারা যাওয়ার পর স্বাদ বন্ধ হয়ে গেছে, কিন্তু এছাড়াও ওই জায়গাতে মানে যখন মানুষ ঘুমাইতো ভাইয়া, কেউ যদি একা ঘুমাইতো, তো আমার নানার একটা ঘটনা বলি, তো আমার নানা ওই বাসায় থাকতো, গোপন নানা, উনি কিন্তু বাবুচি ছিল, তো উনি কষে কি একদিন বিয়ে বাড়িতে রান্না বান্না করে আসা, মানে ওনার ফ্যামিলি মেম্বার সবাই ওই বিয়ে বাড়িতে ছিল, উনি রাতের বেলা চলে আসে মানে বাসায় চলে আসে, চলে আসা বিছানাতে ছুঁইছে, তার বিছানাটা জানলা থেকে 10 গজ দূরে হবে, তো উনি যখন ঘুমাইছিল ভাইয়া, যখন ঘুম ভাঙে তখন দেখতে পায় যে তার পা দুইটা জানলার বাইরে। আচ্ছা, ঘুম ভাঙার পর দেখে পা বাইরে কি ব্যাপার, আমি বিছানা ছিলাম পা বাইরে গেল কিভাবে, আমি তো শুইলাম বিছানাতে। ওই রুমটাতে ওনার মেয়ের সাথে অনেক সময় অনেক ঘটনা ঘটছে, তো যেখান থেকে একটা ঘটনা বলি আমি, তো ওনার যে মেয়ে তার স্বামী আমার তার সাথে মানে থাকতো ঘর জামাই হিসাবে। আচ্ছা, ওনার স্বামী কাজে যখন চলে যায় তখন উনি বাড়িতে একা, কেউ ছিল না, তো উনি যখন ওয়াশরুমে যায় না, হঠাৎ করে মানে যে টিপ কলটা, হ্যাঁ, ওটা চালু হয়ে গেছে। আচ্ছা, ওইটা চালু হয়েছে দেখে মানে উনি ভয়ে মানে ওয়াশরুম থেকে ধরে বাইরে বের হবে, এমন সময় দেখে যে মানে দরজা বাইরে থেকে মানে লাগানো, ভিতরে মানে চিৎকার চেঁচামেচি করে জোরে ধাক্কা দিছে, তো আপনার প্লাস্টিক যে এই চিটটা থাকে সেটা ভেঙে মানে দরজা খুলে গেছে, মানে ভয়ে এত জোরে ধাক্কা দিছে, ওয়াশরুম থেকে বের হয়েছে তার শরীরে এত পরিমাণে জ্বর, মানে জ্বরে তাকাইতে পারতেছে না, সোফাতে বসা বলছে, তো শীতকাল তো তখন তো ফ্যান কেউ চালায় না, তো উনি দেখে যে মানে বাতাস সারাই তার মর্দা বলি বাতাস সারাই ওতে শুরু করছে, এবং তার পাশাপাশি মানে জানলার উপর একটা কালো হাতের ছায়া এসে পড়ছে, ওটাতে কালো একটা হাতের ছায়া এবং বাতাস সারা মানে ওই পর্দাগুলো উড়তে আসে, তো এইটা দেখে মানে মহিলা মানুষ তো মানে ভয়ে চিৎকার চেঁচামেচি করে বের হয়ে যায়, সবাইকে বললো যে এটা কি ব্যাপার, কিভাবে কি হলো, ওনার ভাইকে বললো যে ভাইয়া আমরা এই বাসায় থাকতে পারবো না, এখানে কিছুদিন একটা ছেলে মারা গেল এইভাবে, তাছাড়া আমিও আজকে একটা ঘটনার মধ্যে বললাম, তো এখানে আমাদের থাকা সম্ভব না, তো আমরা চলে যাই। পরে ওখান থেকে তারা চলে আসে, গুড ডিসিশন, ওই জায়গাটা তো ভাইয়া এখন তো কেউ নাই, এখন তো পুলিশের হেফাজতে আছে, যেটা বললাম যে সেনাবাহিনী আনসাররা এটা ভাড়ালে, মানে ওই যে পুলিশের আনসার তারা মানে যে জায়গাটাতে শোয়ে, মাঝ রাতে শব্দ পায় যে মানে কোন মেয়ে মানে গান গাইতে চলছে, ভানুপুরের যে শব্দটা সেটা হচ্ছে, উনি মানে মনে করলো হয়তো আশেপাশ থেকে আস্তে আসছে, তো প্রথম দিন এটাকে আর কেয়ার করে নাই, দ্বিতীয় দিন একই সময় একই জায়গাতে ওই শব্দটা আবার মানে মেয়ের যে গান গাওয়ার শব্দটা, আমরা বেহুলা বলি না, বেহুলা বাজানো এবং নুপুরের শব্দ আস্তে আসে, তো উনি আরেকজনকে বললো যে ভাই গতকালকে আমি এই শব্দটা পাইলাম, এই সময়ে যদি কেউ গান গায় বা প্র্যাকটিস করে এত রাতে তো করবে না, রাত বাজে 3টা এখন, আর তার চেয়েও বড় কথা ওখানে তো কোনো পরিবার বা ফ্যামিলি কেউ থাকে না, লোক নেই, একটাই বাড়ি ছিল কলোনিটা সারা বাড়ি, তার পাশে একটা আলুর কলস্তর, কোলেস্টরেল আছে, কোলেস্টর, এছাড়া আর কিছু নেই, তো বললো যে কি হতে পারে একটু আমি তো জানি না, তো দেখো খুঁজা খাইজা দেখো কোথাও কি আছে, তো উনি গেট খুইলা মানে ওই বন্ধ বাড়িটাতে কলোনিটা আছে দ্বিতীয় তলাতে উঠলো, তো দ্বিতীয় তলায় ওঠার পর দেখে যে শব্দটা তৃতীয় তলা থেকে আসছে, যখন তৃতীয় তলায় যায় তো মানে তৃতীয় তলায় গিয়ে দেখে যে শব্দ রাস্তা সাথে থেকে, নুপুরের শব্দ মানে উনি যত উপরে ওঠে শব্দটা তত বাড়ে, তো যখন সাথে চলে গেল তখন সাথে গিয়ে দেখে যে কই সবকিছু স্বাভাবিক, ওই বাচ্চাটা যে জায়গাতে মরে গেছিল না সেখানে দেখে যে মানে একটা বাচ্চা বসে আছে প্রতিবন্ধী টাইপের, মানে উনি তো পুলিশ, উনি তো জানা যে এখানে কি হয়েছে কি করছে, বাচ্চাটাকে দেখে বলো ওই তুই কোথা থেকে আসলি, মনে করলো চোট টোর হবে বা কি হবে ঢুকলো কোথা থেকে, মানে ওই বাচ্চাটা মানে ওই পুলিশের দিকে তাকায় হাসতেছে, মানে তার ওই যে মাথায় যে ইম গাড়া ছিল তো রড, ওইভাবে ওই গাড়ানো অবস্থা, ও মাই গড, ভাইয়া ভাইয়া গলা দিয়ে পড়তেছে, পরে উনি আরেকজনকে পিছনে লাইটটা মারলো, মানে পিছনে লাইটটা মারে সামনে থাকা থেকে বাচ্চাটা সেখান থেকে বেরিয়েছে, কি উনি বলে কি ব্যাপার ওই বাচ্চা কোথায় গেল, এখানে যাওয়ার কোনো জায়গা নাই, চারপাশে তো অনেক উঁচু একটা পাস্তার একটা কোহিনি, ভাব দিবে কিভাবে গেল কই, তো হঠাৎ করে যখন ওই শব্দটা মানে নুপুরের শব্দ থাইমা যায় তখন উনি ব্যাক করবো মানে জোরে ভয়ে ব্যাক করে নেমে আসার সময় দেখে যে ওই মেয়ের হাসি আর নুপুরের শব্দ বেড়ে গেছে, উনি পিছনে তাকায় দেখে যে ভাইয়া কয়েকটা মেয়ে নুপুর পইরা তার দিকে আগে আসতেছে, চুলগুলি সারা অবস্থা, মাথা থেকে পা পর্যন্ত চুল সাদা পোশাক পরা, তার দিকে আগে আসতেছে, সে মানে ভয়ে মানে কোন দিকে দৌড় দিবে দিশা মাদেশা জোরে দৌড় দিয়ে মানে নিচেই পড়ে গেছে, সাদা থেকে নিচে
নিচে পড়ে গেল উনি? মানে নিচে পড়ে যাওয়ার পর উনি দেখেছে উনি নিচে পড়ে গেছে, ওই সাথে যিনি ছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে উপরে যে সিঁড়ি দিয়ে নামছে না উনি, যা উনি নিচে পড়া, ওরা উনি তাড়াতাড়ি ওনাকে রাতের বেলায় হসপিটাল পাঠায় দেয়, ওরা হসপিটাল থেকে তার ওনার পরবর্তীতে কি হয়েছে এটা আসলে ইম্পর্টেন্ট না, ওখানে যে ছিল যে দুজন ছিল দুজনই কি বাচ্চাটাকে দেখেছে? হ্যাঁ দুজনে বাচ্চাটা দেখেছে, মানে উনি যখন পিছ থেকে লাইটটা মারছে যে কি ব্যাপার, তখন দেখলো যে বাচ্চাটা নাই, আনসারের দিকে তাকে যখন সামনে তাকাই তখন বাচ্চাটা নাই। মানে সোজা কথা যখনই আলোর ব্যাপারটা এসেছে তখন নাই হয়ে গেছে, এবং আরেকজন বাচ্চাটা কোথায় গেছে এখান থেকে তো কোথায় যাওয়া সম্ভব না, ওইটা দেখতে গিয়ে সে খুব সম্ভবত একদম কর্নার পর্যন্ত চলে গেছে দেখার জন্য, হয়তো একটা ছিলই মনে, রাইট, অবশ্যই সেখান থেকে হয়তো কোনো কারণে অ্যাক্সিডেন্টলি সে নিচে পড়ে গেছে, দৌড়ে গিয়ে নিচে পড়ে গেছে, নিচে যাওয়ার পর হয়তো আহত হয়ে যেত, এই জন্য হসপিটাল নিয়ে গেছে, তারপর ওখান থেকে নাকি ওকে বাসায় পাঠা দিয়েছে সুস্থ হওয়ার জন্য। আচ্ছা যাই হোক, ঘটনা হচ্ছে যে এই ঘটনাটা মানে ঘটেছে, এটা হচ্ছে বড় ঘটনা, মানে পুরো কলোনিতে মানে মানুষ থাকাকালীনই যে ধরনের ঘটনা ঘটেছে, একটা বাচ্চা বীভৎস ভাবে মারা গেছে। উনি যখন যে ঘটনাটা বলছিল না, ওনার ঘটনাটা শুনতে শুনতে এরকম আসলে বাসা বাড়িতেও যে এই ধরনের কত ঘটনা আছে, হঠাৎ ফেসবুকে আমাকে বেশ কিছুদিন আগে একজন একটা ইনবক্স করেছিল যে সে ইংল্যান্ডে থাকে লেখাপড়া করে, তার নাম হচ্ছে জিতু, আমাকে বলেছে যদি সে বাংলাদেশে যদি আসে তাহলে অবশ্যই ডর টিমের একটা যাত্রায় সে যোগ দিতে চায়। তো একটা ঘটনা সে লিখে পাঠিয়েছিল, সে ওখানে গেছে প্রায় কয়েক বছর হয়ে গেছে, তো ওখানে স্বাভাবিক স্টুডেন্টরা লেখাপড়ার খরচটা অধিকাংশ বাঙালিরা মানে উপার্জন করে তারপর চলে, তাদের টাকা পয়সাটা একটু লিমিটেড থাকে, তো অনেক কষ্টে তারা বিভিন্ন জায়গায় খুব কষ্ট করে থাকছিল, একটা থাকার জায়গা ম্যানেজ করতে পারছিল না, তো অনেকদিন খোঁজাখুঁজির পর তারা খুব অল্প টাকায় একটা রুম পায় থাকার জন্য, টাকা অল্প, সো তার আর কোনোদিন কোনো কিছু চিন্তা না করে একদম লুফে নেয়। তো ঘটনা হচ্ছে প্রথম মাসটা খুব স্বাভাবিক ভাবেই তাদের কেটেছে, তো দ্বিতীয় মাস থেকে তারা একজন মানে খেয়াল করলো কি একটা ঘটনা, একদিন রাতের বেলা সে ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে যে সে মানে মুখটুক ধুয়ে বের হবে, তো এমন সময় সে খেয়াল করছে যে মানে তাদের যে আয়নাটা আছে আয়নার মধ্যে একটা ব্লাডের মতো একটা দাগ দেখা যাচ্ছে, তো সে বুঝে নাই যে কি সে আবার হাত দিল কিনা, তার কোথাও কেটে কেটে গেছে কিনা সেটা দেখার জন্য, তো ভালো করে চেক টেক করে দেখলো যে না কোনো ধরনের কোনো কিছু ইয়ে নাই, তারপরে সে জাস্ট এটা গ্লাস থেকে ব্লাডটা মুছে দিয়ে সে বের হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে আবার হয়তো কোনো একটা হাত ধোয়ার জন্য বা কিছু একটা কারণে জানি সে আবার গিয়েছিল, সেখানে যেয়ে দেখে আবার ঠিক সেম ভাবে স্পষ্ট করে ব্লাড লেগে আছে, ওইরকম একই ভাবে, এবং মানে কোন রকম কমে নাই, পুরো ব্লাড বোঝা যাচ্ছে যে এখানে ব্লাড একদম টাটকা ব্লাড লেগে আছে। তারপরও সে মানে একটু উইয়ার্ড লেগেছে তার কাছে বিষয়টা, সে আবারও পানি দিয়ে ধুয়ে চলে আসছে। তো এর পরের দিন বা খুব সম্ভবত দুই একদিন পরে আরো একটা বন্ধু ঠিক সেম ধরনের ওই ব্লাড মার্কটাই দেখেছে যে ওইখানে ব্লাডটা লেগে আছে। তারপরে দেখা গেছে যে এই ঘটনাটা ফ্রিকোয়েন্টলি ঘটছে, মানে এমন কিছু ঘটছে ঘুমের মধ্যে তারা মানে ঘরের মধ্যে কোনো কিছুর অস্তিত্ব টের পাচ্ছে, যে কেউ হয়তো হাঁটাহাঁটি করছে কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছে না, এবং এই ধরনের ঘটনাগুলো দেখে তারা শেষ পর্যন্ত মানে ওখানে থাকার মতো আর সাহস করে নাই, তারা সেই বাসাটা ছেড়ে দিয়ে তারা অন্য জায়গায় শিফট হয়ে যায়। আসলে এই ধরনের ঘটনা অনেক ঘটে। আর আরেকটা জিনিস আমি যেটা হঠাৎ করে এখন মনে পড়লো তুই ফেসবুকের কথা বলায়, ফেসবুকে কিছু মেয়ে শ্রোতা আমাদের ডর অনুষ্ঠানে আসতে যাচ্ছে, তাদের স্টোরি আছে, তাদের কিছু ঘটনা ঘটেছে লাইফে সেটা শেয়ার করার জন্য, কিন্তু দোস্ত আমি সাহস পাচ্ছি না কোনো মেয়ে শ্রোতাকে আনতে, কারণ আমরা লাস্ট টাইম যখন এনেছিলাম তখন ফেসবুকে যে পরিমাণ বাজে কথা এবং গালাগালি আমাদেরই শ্রোতা বন্ধুরা করেছিল, এবং সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে যারা গালাগালি করেনি তাদেরকে আমি প্রতিবাদও করতে দেখিনি, এটা ছিল আমার জন্য সবচেয়ে কষ্টকর, যে যারা আমাদের পছন্দ করে, যারা আমাদের ডর অনুষ্ঠানটা শোনে, যারা আমাদের ভালোবাসে, যাদেরকে আমরা ভালোবাসি, যাদের জন্য আমরা ডর তৈরি করি, যাদের জন্য এত কষ্ট করে এত জায়গা থেকে এত দূর দূর থেকে আমরা অতিথি নিয়ে আসি, এত দূরে দূরে তাদেরকে নিয়ে যাই, সেই মানুষগুলো কেউ প্রতিবাদ করেনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডর হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে কেউ এসে, ছেলে মেয়ে যে কেউ এসে তাদের মানে ঘটনা শেয়ার করতে পারে, সবার জন্য এটা ওপেন। সো আমরা সেই ঘটনাটা, আমি জাস্ট ভীত, আমি ভয় পাই, কারণ সেই মেয়েগুলোকে আমি নিয়ে এসেছিলাম ডরে, যে আসে সেই আমাদের ভাই বোন, তো আমার বোনকে নিয়ে কেউ উদ্ভট উল্টাপাল্টা কথা বলবে, ইভেন তোকে আমাকে মিলিয়ে
বিভিন্ন রকম বাজে কথা। আসলে এই ধরনের মেন্টালিটির অনেক মানুষ আমরা সাধারণত কিছুদিন আগে মানে এটা বাংলাদেশের সবাই জানে, এটা পত্রপত্রিকায় অনেক ভাবে এসেছে, একজন ক্রিকেটার তার বোনকে নিয়ে ছবি দেওয়ার পরেও, ওয়াই ক্রিকেটার, লেটস সে দ্য নেম, নাসির হোসেন তার বোনকে নিয়ে ছবি দিয়েছে, কি ধরনের বিকৃত মন মানসিকতার মানুষ আসে যে বাজে বাজে কমেন্ট করেছে, নাসির হোসেন বাধ্য হয়েছে ডোন্ট ফলো মি এটা সে প্রোফাইলে দিয়েছে, কি পরিমাণ কষ্ট পেয়ে একটা মানুষ এই ধরনের করতে পারে। সেম কাজটা মাশরাফি বিন মুর্তজার সাথেও কিন্তু কিছুটা হলেও হয়েছে, মাশরাফি বিন মুর্তজার সাথে তার ওয়াইফের ছবিতেও উদ্ভট কিছু কমেন্ট আসাতেই সে কিন্তু তার পেজ বাংলাদেশিদের জন্য স্পেশালি বন্ধ করে রেখেছিল। এর চেয়ে অসম্মানের আর কিছু হতে পারে না বাংলাদেশিদের জন্য। সো আমি জানি ডর ইজ নট দ্য প্ল্যাটফর্ম যেখানে আমরা এই ধরনের কথাগুলো বলবো, বাট যেহেতু ডরের সাথে রিলেট করেও এই ঘটনা ঘটেছে, আমি যারা এগুলো করেছে তাদেরকে আমি মানা করবো না, তারা এমনই, তারা সারা জীবন এমন করবে, হয়তোবা কখনো বদলাবে না। আমি রিকোয়েস্ট করব যারা ভদ্র লোক আছেন, ভদ্র পরিবার থেকে এসেছেন, ডর শুনছেন বা যে কোনো FM এ, যে কোনো টিভিতে, যে কোনো ফেসবুকে পাবলিকলি যারা কমেন্ট করেন বা লাইক দেন, তাদেরকে বলবো একটু এগিয়ে আসেন, আমাদের সাথে প্রতিবাদ করেন, এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট। এবং যারা এই ধরনের কমেন্টস গুলো করছেন, আমাদের ডর নিয়ে যে কোনো ধরনের কমেন্টস আপনারা করতে পারেন, ডরের সমালোচনা করতে পারেন, এটা আমরা আমাদের সমালোচনা করতে পারেন, যে কোনো সমালোচনা আপনারা করতে পারেন, আমরা অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করব এবং এটা আমরা ভালোভাবেই দেখব আমাদের সমালোচনা। কিন্তু এই ধরনের বাজে বাজে কমেন্টস করাটা শুধুমাত্র কিছু মেয়ে গেস্ট ডরে এসছে বলে, এটা আমরা মনে করি একটা বিকৃত মন মানসিকতার কারণ। তো যাই হোক, সেই সব বিকৃত মানুষদেরকে নিয়ে মনে হয় আমরা ডরে কথা বলে সময় নষ্ট করতে চাই না। এই বিকৃত মানুষদের সংখ্যা সমাজে খুবই অল্প বলে আমরা বিশ্বাস করি। আমি কেন বললাম, বিকজ উই হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু দোস, আমাদেরও একটা দায়িত্ব আছে। ডর যদি 500 জন মানুষ শুনে, সেই 500 জনের মধ্যে 200 জন যদি এমন আর না করে, তাহলে আমাদের জন্য ভালো হবে, আমাদের ABC-র পেজে ফালতু কমেন্টস পড়বে না, এটাই আমার চাওয়া। সো এখন থেকে আশা করি সবাই একটু নিজের বিবেক বোধ, রুচি বোধ, মন মানসিকতার পরিচয়টা আপনি একটা কমেন্টস করার আগে সেটা অবশ্যই মানে প্রকাশ চিন্তা করে নেবেন, যে আপনি যে কমেন্টসটা করছেন, যে কমেন্টটা আপনি দিচ্ছেন, সেই কমেন্টটার থ্রুতে আমরা আপনাকে চিনছি, আপনার পরিবারকে চিনছি, আপনি কিভাবে মানুষ হয়েছেন সেটাও আমরা বুঝতে পারছি। যাই হোক, আমরা একটু ভিন্ন দিকে গিয়েছিলাম, যদিও ঘটনাটা অনেকটা রিলেটেড ছিল। আমরা অনেক বড় একটা আমরা চেয়েছিলাম বিষয়টা হয়তোবা কারোর সাথে আমরা শেয়ার করব না, শেষ পর্যন্ত আমরা আসলে আমরা যেহেতু ফ্যামিলি আমরা সবার সাথে শেয়ার করতে পারি। আমি সেদিন পোস্ট রিমুভ করতে বাধ্য হয়েছিল। তো যাই হোক, এবার সাইফুল ভাইয়ের কাছে তো আমরা শুনলাম। সাইফুল ভাই, তো এই ছিল আপনার ঘটনাগুলো। হ্যাঁ রায়ন ভাই, সুমন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আরো একবার ডরে সুযোগ করে দেওয়ার জন্য। আমার কাছে আরো একটা ব্ল্যাক ম্যাজিক টাইপের একটা ঘটনা আছে। ওকে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনার ঘটনা, যেটা শোনার পরে অনেকে এই কাজটা হয়তো বা করবে না। অবশ্যই, আমরা আজকে নয় অন্য কোন এক যাত্রায় এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে, কিছু ব্ল্যাক ম্যাজিশিয়ান নিয়ে যদি সম্ভব হয় তাদেরকে সহ আপনাকে নিয়ে আমরা কোন একটা যাত্রায় যাব। ততক্ষণ পর্যন্ত লিসনারদের একটু অপেক্ষা করতে হবে। এবং আমরা এই থ্রুতে একটু এটাও বলে নিতে চাই, যারা ব্ল্যাক ম্যাজিক করেছেন কিংবা করে থাকেন কিংবা আপনাদের কোন ধরনের কোন অভিজ্ঞতা আছে, যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। অবশ্যই আমরা আপনাদের সঙ্গে আরো মানে ডিটেইলস এগুলো নিয়ে আলোচনা করতে চাই, জানতে চাই এটার পেছনের ঘটনাটা কি, এবং মানুষকে জানাতে চাই সবাইকে। সো যারা এই ধরনের কাজের সাথে জড়িত আছেন তারাও যোগাযোগ করতে পারেন। অবশ্যই, বা কোনো একসময় জড়িত ছিলেন, এখন ভুক্তভোগী হয়ে ছেড়ে দিয়েছেন, এরকম হলেও আমাদের সাথে কানেক্ট করুন। যাই হোক, সাইফুল ভাইয়ের ব্ল্যাক ম্যাজিক স্টোরিটা আজকে না হয় বাদ থাকুক, চল আমরা অন্য একটা গল্প শুনে আসি। রাইট, অন্য যারা আছে চলেন সাইফুল ভাই, আমরা সবাই মিলে তাদের ঘটনাগুলো একটু শুনি। ওকে ভাইয়া, অনেকগুলো স্টোরি অলরেডি শেয়ার করা হয়ে গেছে, অনেকের অনেক ঘটনা শুনে ফেলেছি। এবারে ডর মানে ভয় পেতে চাই বাচ্চু ভাইয়ের কাছ থেকে। বাচ্চু ভাই কেমন আছেন? ভালো। আরো একটা কথা বলে রাখি, বাচ্চু ভাই কিন্তু আরো একবার আমাদেরকে ভয় পাইয়ে গিয়েছেন, দুর্দান্ত একটা ঘটনা তার কাছ থেকে আমরা শুনেছিলাম। উনি যেই ক্যাটাগরির জব করেন ওনার জবটাই তো দুর্দান্ত ভাবে ভয়ঙ্কর। রাইট, এবং আমরা এটা ঠিক যে গাড়ি নিয়ে অনেক ঘটনা শুনেছি গত কিছু এপিসোডে, তো বাচ্চু ভাই আমাদের সাথে আবারও যোগাযোগ করেছে, তার এই প্রফেশন পালন করতে গিয়ে তার কিছু ঘটনা ঘটে গেছে, এবং ইভেন তার ফ্যামিলির কিছু মেম্বারের সাথেও কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে, এবং রিসেন্টলি সেটা। তো আমরা ভাবলাম সেটা আসলে সবার সাথে আমাদের শেয়ার করা একটু উচিত। তো যাই হোক, যাদের হয়তো বা মনে নেই বাচ্চু ভাই কি কাজ করেন সেটা, তাদেরকে একটু বলে দিই যে বাচ্চু ভাইয়ের মাঝে মাঝেই মৃত দেহ আনা নেয়া করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, তাই তার অভিজ্ঞতাগুলো আসলে একটু অন্যরকম। তো
কি বলিস দোস্ত, আমরা কি শুরু করে দেই? শুরু করে দেই বাচ্চু ভাই। জি, তো বাচ্চু ভাই প্রথমে কোন ঘটনাটা এবার শোনাতে যাচ্ছেন? প্রথমে আমি যে ঘটনাটা বলবো এটা আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার ছোট ভাইয়ের সাথে। আচ্ছা, আপনার ছোট ভাইয়ের সাথে। এটা কবে ঘটেছে? এটা গেছে মাসের দিকে হবে। ও, মানে খুবই রিসেন্ট একটা ঘটনা। ওকে, শুনি আমরা। ঘটনাটা হচ্ছে ভোলা, ভোলায়, ভোলায়, ভোলাতে। তো ভোলাতে ঘটে ঘটনাটা, আমরা একটু শুনি ঘটনা। জি, এটা হচ্ছে আমার ছোট ভাই যে মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসার একটা ঘটনা। এই মাদ্রাসায় প্রতিদিন রাত্রে ওর একটা হুজুরে পড়াইতো। মাদ্রাসাটা হচ্ছে ভোলায়। হ্যাঁ, মাদ্রাসাটা ভোলাতে। সেই মাদ্রাসায় একজন হুজুর আপনার ভাইকে পড়াতো প্রতি রাতে। হ্যাঁ, প্রতি রাত্রে পড়াতো। এবং আপনার ভাই কি মাদ্রাসাতেই থাকতো নাকি বাসায় পড়ে আসতো? যাইতো, যায় পড়া চলে আসতো। আচ্ছা, এছাড়া নামাজ পড়া চলে আসতো প্রতিদিন। তো যখন ও মাদ্রাসার থেকে ফিরতো তো তখন ওর হাতে কিছু মাজারের তবরক থাকতো। আমার আব্বু আম্মু ভাবতো যে হয়তো মাদ্রাসাতে মিলাদ টিলাদ পড়ায় ওই জায়গা থেকে দেয়। তো এরকম কিছুদিন আনার পরে বলে যে আমি আজকে অমুক মাজারে গেছি, কিছু কিছু মাজারের নাম বলে যে এইসব মাজার থেকে ঘুরে আসছি। মিরপুর, মিরপুর মাজারের নাম বলে শাহালি মাজার। মানে ভোলা থেকে সে এই মাজারে ঘুরে গেছে, ঢাকা শাহালি মাজার থেকে ঘুরে গেছে। তো এরকম কিছুদিন বলার পরে কেউ বিশ্বাস করে না। বয়স কত ওর? বয়স এখন 12। স্বাভাবিক, এটা একটা বাচ্চা ছেলের ইমাজিনেশন হয়। অনেক সময় এই বয়সের ছেলেরা অনেক কিছু বানিয়ে বানিয়ে বলে, তাই অনেকেই বিশ্বাস করে না। তবরক নিয়ে বাড়িতে যায়। তো আমার আব্বুরে জিজ্ঞেস করে যে তবরক কোথায় আনছ? কয় আমি মাদ্রাসা থেকে হুজুরে দিছি। তো হুজুরের কাছে যায়। যাওয়ার পরে হুজুর বলে যে যে আর কি বড় হুজুর যে মাদ্রাসাটা দেখাশোনা করে, সে বলে যে আসলে এরকম হুজুর তো আমাদের মাদ্রাসায় নেই। আচ্ছা, তো বলে না প্রতিদিন তবরক নিয়ে বাসায় যায়, তো ওই হুজুরটা তো এখানে থাকে। তো আমার ছোট ভাই বলে যে আচ্ছা আপনারা হুজুরটাকে দেখেন না, হুজুরটাকে তো আমি দেখি, হুজুরটা তো এই মাদ্রাসায় আছে। আচ্ছা, তো ওই বড় হুজুর বলে যে মাদ্রাসায় থাকলে তুমি দেখাও। তখন ও আর কি হুজুরটাকে খুঁজে পায় না। তো আমার আব্বু বাড়িতে চলে আসে। চলে আসার পরে ঘটনা যেটা হয় যে ও বাড়িতে এসে বলে যে আমি সিলেট মাজার থেকে ঘুরে আসবো, সিলেট মাজার থেকে ঘুরে আসবে। ও কখনো ঢাকাই আসেনি, তো সিলেট মাজার যাবে কেন? তো আমাদের বাড়িতে গ্রামের কিছু লোক এক হয়, এক হয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি সিলেট মাজার যাও তাহলে আমাদেরকে কিছু স্মৃতি আয়না দেখাইতে হবে। তো মানে সে যে এরকম বিভিন্ন মাজারে ঘুরে আসছে এই ধরনের ব্যাপারটা অলরেডি পুরো গ্রামে চাউর হয়ে গেছে। হ্যাঁ, পুরো গ্রামে চাউর হয়ে গেছে, সবাই জানে। আচ্ছা, তো এরকম অনেকজন একসাথে হইল। একসাথে হওয়ার পরে যেটা হয় যে ও সন্ধ্যার পরে বলে যে আমি আজকে সিলেট মাজারে যাব, আপনারা আসেন। ডর মানে ভয়। ও সন্ধ্যার পরে বলে যে আমি আজকে সিলেট মাজারে যাব, আপনারা আসেন। তো আমরা ওর সাথে সাথে যাই। তো আমাদের বাড়ির সামনে একটা কবরস্থান আছে, ও কবরস্থানের দিকে যাইতেছে কিন্তু আমরা দেখতেছি, সবাই দাঁড়াইছে, ও বলছে যে আপনারা এখানে দাঁড়ান। কবরস্থানের দিকে যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে উদা হয়ে যায়। কবরস্থান থেকে উদা হয়ে যায়, ওর আর ওখানে খুঁজে পাওয়া যায় সবার চোখের সামনে। সবার চোখের সামনে, গ্রামে অনেক মানুষ ছিল। আশেপাশে কি কোনো জঙ্গল জাতীয় কিছু না, সব ছাড়। এটা তো রোডের পাশে একদম খোলামেলা জায়গা, কবরস্থানের ইমাতা থেকে ইমাতা পর্যন্ত পুরোটাই দেখা যায়। তখন কবরস্থানের ভিতরে খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করার পরে কোথাও পায় না। না পাওয়ার পরে আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা পরে ও আসে। আসে কোথা থেকে? কবরস্থানের মাঝখান থেকে। মানে আমি বুঝলাম না ঠিক, কবরস্থানের মাঝখান থেকে সে কি মানে মাটি ফুড়ে বেরিয়ে আসে বা কিছু বা কি? না না, এটা আমরা কেউ দেখিনি। পুরোটা আপনারা খুঁজে দেখেছেন তো? পুরোটা খুঁজে দেখছি, এবং গাছ টাছ আশেপাশে যা ছিল পুরোটাই খুঁজে দেখা হয়েছে। কোথাও ছিল? আচ্ছা, নাম তো দেখি নাই, উঠতেও দেখি নাই, কিন্তু দেখতেছি ওই আসতেছে। তো যারা খোঁজাখুঁজি করছে ওই যে ওই যে সজীব আসতেছে, আমার ভাই হঠাৎ করে দেখলেন যে সে আসতেছে। আমার ভাইয়ের নাম হলো সজীব, যে ওই যে সজীব আসতেছে। তো যখন সজীব আইলো, সজীবরে জিজ্ঞেস করা হলো যে তুমি কোথায় গেলা? কইলো যে আমি সিলেট মাজারে গেলাম। সিলেট মাজারে গেছো কেমনে গেলা? তো কইতেছে যে যে হুজুরটা মাজারে গিয়ে ভোলা থেকে সে এক ঘন্টা পরে ফেরত আসছে। হ্যাঁ, এক ঘন্টা পরে ফেরত আসছে। তো গ্রামের মানুষ তো সবাই জিজ্ঞেস করতেছে যে তুমি ঢাকায় কখনো যাও না, তো সিলেট মাজার গেলা কেমনে? সিলেট মাজার তো যাইতে অনেক সময় লাগে। তো বললো যে আমার যে হুজুরটা পড়াইতো আর যে হুজুরটা নিয়ে যাইতো সেই আমার নিয়ে গেছে। তো ও সিলেট মাজারের কিছু বর্ণনা দিল, যেমন ও নাকি সিলেট মাজারে মাছ খাওয়াইছে, মাছের আদার দিছে, তারপরে মাজার তোবার করছে, কিছু পানি নিয়ে আসছে, আর ওই যে আমাদের শিল্পীর ইয়ার কবরটা দেখাইছে, সালমান শাহ, সালমান শাহর কবরটা মাজারের নাকি পিছনে, ওটাও দেখে আসছে। তারপরে মাজারের কিছু তবরক নিয়ে আসছে, মাজারের যে সুতা থাকে সেই সুতাও নিয়ে আসছে, আর মাজারে যে শিনি রান্দা হয় ওটাও নিয়ে আসছে। তো তখন মানে এলাকার যে মানুষ থাকে ওনারা একটু ইয়া হয় যে মোটামুটি হতচকিত যে এক ঘন্টার মধ্যে তাহলে সত্যি সে মাজার থেকে ঘুরে আসছে, সিলেটে ছিল। তো এলাকার অনেক মানুষ জড়ো হয়ে যায় বাড়িতে, ওরে জিজ্ঞেস করা হয়, সবকিছু বলে। বলার পরে যে হুজুরটা, ও আর ওই হুজুরটাকে কখনো দেখতে পায়, ও নিজেও দেখতে পায় না।
আর কখনো তাকে পড়াতেও আসেনি, কখনো পড়াতেও আসেনি। এই ক্ষেত্রে দেখতে না পাওয়ারই কথা, কেন জানিস? কারণ হচ্ছে দেখ, ওনার কথা শুনেই কিন্তু আমার মাথায় অলরেডি একটা আইডিয়া চলে এসেছিল যে আমি হয়তোবা বলতাম যে নেক্সট টাইম সজীব যখন এভাবে হারিয়ে যাবে অবশ্যই ওর কাছে যেন কিছু টাকা পয়সা দেয়া থাকে যাতে ও ওই এলাকার কোনো দোকান থেকে ফোন করতে পারে, এবং সেই দোকানের ফোন নাম্বার অনুযায়ী আমরা কিন্তু ট্র্যাক করতে পারবো সে আসলে কোথায়। টেকনিক্যালি ট্র্যাক করার একটা উপায় ছিল, কারণ লজিকে যদি আমি যাই সত্যিকারের, যেটা আমাদের অনেক শ্রোতাই পছন্দ করে না, লজিকে যদি যাই তাহলে সিলেট থেকে আনা ওই জিনিসগুলো তার হুজুর তাকে সিলেটের ফুললি ডেসক্রিপশন দিয়ে তার হাতে দিয়ে দিতে পারে বিশ্বাসযোগ্য করার জন্য নিজেকে, কিন্তু যেহেতু হুজুর নিজেই আর পরবর্তীতে দেখা দেয়নি, তার মানে এই ইচ্ছাটা তার ছিল না যে সে ক্ষমতাবান কেউ একজন হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবে, প্রকাশ করবে। আরো একটা বিষয় হচ্ছে যে মাদ্রাসাতেই তো ওকে পড়াতো, মাদ্রাসার কেউ কি কখনো দেখেনি যে ওকে পড়ানোর সময়? মাদ্রাসাতে সিঙ্গেল রুমে পড়াইতো। আচ্ছা, তো যখন পড়াইতো তখন আর কি কেউ দেখেও নাই ওনারে, কিন্তু ওই দেখতো। মানে আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, মাদ্রাসাতে তো ইউজুয়ালি ছাত্ররা বা ছাত্রীরা একসাথে সংঘবদ্ধ হয়ে পড়াশোনা করে, তো আপনার ভাই একা কেন পড়তো? একসাথে সারাদিন পড়তো, মানে রাতে যে কোচিং টাইমের ইয়া থাকে না, একটু এক্সট্রা সেই টাকা আপনাদের বাসা থেকে দেওয়া হতো? হ্যাঁ, সেই টাকা হুজুরের দেওয়া হইতো, কিন্তু যে হুজুরের দেওয়া হইতো উনি ছিল মাদ্রাসার বড় হুজুর, ও ওনার হাতে সরাসরি দেওয়া হতো, কিন্তু উনি জানতো যে আসলে ও পড়ে কি পড়ে না এসব ব্যাপারে কিছু বলতো না, কিন্তু যে হুজুর ওরে পড়াইতো ওই হুজুর ওই মাদ্রাসায় থাকে। বুঝতে পেরেছি, প্রচন্ড ঘোলাটে একটা ভয়ঙ্কর ঘটনা বলা যায়, কিন্তু এর মধ্যে অনেক অনেক ঘোলাটে কিছু ব্যাপার আছে, অনেক প্রশ্ন আসছে আমার মাথায় যে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আসলে আমাদেরকে ওই জায়গাটা যেতে হবে। যেমন আমি ওই বড় হুজুরকে অবশ্যই জিজ্ঞেস করতাম যে আপনি কি হিসাবে টাকা নিতেন, সেটাই আপনি কেন নিতেন, আর কোন কোন ছাত্র কোন কোন টিচারের কাছে পড়ে আপনি কেন জানবেন না, তাহলে হয়তো আমরা কিছু প্রশ্ন আমাদের দুজনের মধ্যে ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়ে যেতাম। যাই হোক, তো এখন তো আর ঘটছে না আপনার ভাইয়ের সাথে? এখন ঘটছে না, এখন ও বর্তমানে ঢাকায় আছে, ওকে আর গ্রামে রাখা হয় নাই। আচ্ছা, এই ঘটনার পরে আপনার ঘটনার পরে ওরে ঢাকায় নিয়ে আসা হয়েছে যে আমরা হয়তো ঢাকায় চলে যাবো, ও এখানে থাকবে, ওরে যদি আবার নিয়ে যায়, কিন্তু এখানে আসার পরে ওই হুজুরের সাথে আর কোন দেখা সাক্ষাৎও নাই আর ওর পরাই তো আসে না। যাই হোক, তাহলে মানে হুজুরের গায়েব হয়ে যাওয়ার সাথে সাথে এখানেই ঘটনাটারও ইতি ঘটছে, কারণ তারপরে আর সজীবের সাথে অর্থাৎ আপনার ছোট ভাইয়ের সাথে তেমন আর কিছু হয়নি ওই ধরনের। কিন্তু বাচ্চু ভাই, আপনার সাথে বোধহয় ঘটেছে গাড়িতে আবারও সেই মৃতদেহ আনা নেওয়া করার সময়। হ্যাঁ, সেটা তো ঘটছে। তাহলে আমরা এবার সেই অভিজ্ঞতাটা একটু জানি। সেই অভিজ্ঞতাটা হলো, আমি প্রথম থেকে বলি, সেটা হচ্ছে আমি গাড়িটা নিয়ে যখন আসতেছি তখন দাউদকান্দি গরিপুর, আচ্ছা এখান থেকে আমার গাড়িটা পুলিশে সিগন্যাল দেওয়া হয় পুলিশ ডিউটি খাটার জন্য। আচ্ছা, এটা কবের ঘটনা? এটা হচ্ছে আপনার এই আমার ছোট ভাইয়ের ঘটনার আগের ঘটনা। তাহলে দুই মাসের মধ্যেই হয়তো ঘটনা ঘটেছে, হরতালের পরপরই ঘটনাটা আর কি। তো পিক আপের সিস্টেমটা হলো এরকম যে যদি রিকন্ডিশন করা হয় তাহলে পুলিশ যেই থানায় পাঠাবে ওই থানায় যেতে হবে, যা ডিউটি করতে হবে, শুধু তেলের খরচ দিবে। আচ্ছা, মানে এটা আমরা দেখে থাকি যে অনেক সময় সরকারি এই দায়িত্ব পালনের জন্য এটা পুলিশ অনেক সময় অনেক ধরনের গাড়ি ক্রোক করে থাকে। আসলে এটা ক্রোক বলা ঠিক হবে না, কিছু একটা নির্দিষ্ট সময়ের জন্য বা এক দুই দিনের জন্য এটা নেওয়া হয়ে থাকে। জি, তো আমার পাঠানো হয় চাঁদপুরে, তো ওখানে যাই ডিউটি করি। সন্ধ্যার পরে, সন্ধ্যার আগেই পাঁচটার দিকে একটা ফোন আসে যে সন্ধ্যার পরে আমাদেরকে একটা লাশ আনতে যাইতে হইব চাঁদপুরে, একটা গ্রামে লাশ আনতে যাইতে হইব। ওই গ্রামটায় ওই লাশটা যে মারা যায় উনি অনেক নেশা পানি করত। আচ্ছা, অনেক নেশা পানি করত, নেশা পানি করার পরে পানিতে ডুইবা মারা যায়। মানে কি বুঝি নাই আমি, মারা যায় সে অনেক নেশা কইরা, নেশা করে পানিতে, নেশাগ্রস্ত অবস্থায় পানিতে পানিতে পইরা মারা যায় আর উঠতে পারে। মারা যাওয়ার পরে ওই এলাকার চেয়ারম্যান থানাতে ফোন করে, ফোন করার পরে থানা থেকে আমাদেরকে পাঠায়, আমার আমার গাড়ি আর একটা কনস্টেবল আর একটা ডোম ডোম। আচ্ছা, তিনজনকে যে ডোম থাকে, তো যখন ওই গ্রামে যাই, যাওয়ার পরে যে ডোমটা থাকে ও লাশটা উঠায় গাড়িতে। কিছু দূর আসার পরে পিছন থেকে একটা শব্দ হয়, পিছন থেকে একটা শব্দ হওয়ার পরে আমরা গাড়িটা থামাই, থামানোর পরে দেখতেছি যে লাশটা একটু লড়াচড়া করতেছে, লাশটা লড়াচড়া করতেছে আর ওই ডোমটা মানে ওনারে শোয়ানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। আচ্ছা, তখন বলে যে ভাই দেখেন ও তো উঠে যাইতেছে, ওর একটু শোয়ান। তো আমরা সবাই যাতা দা মানে উঠবে, উঠে গেছিল শোয়াইছে। মানে আপনারা এত স্বাভাবিকভাবে জিনিসটা কিভাবে নিলেন? আপনাদের কি ধারণা যে মানে মৃত লাশের ভিতরে উল্টাপাল্টা কেমিক্যাল রিয়াকশনে মাঝে মাঝে এরকম কি হয়? হ্যাঁ, পানিতে ডুবে যেহেতু মারা গেছে হয়তো ফুলা টুলা উঠছে এরকম ভাবে কিছু হইতে পারে। আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি। তো আমরা এটার কিছু মনে করে নাই, কারণ সাধারণ মানুষের জন্য কিন্তু একটা লাশ নড়ে চড়ে ওঠা অনেক অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, তো লাশটা আমরা হাসপাতালে নিয়ে যাই পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম কইরা যখন লাশটা নিয়ে আসি, গাড়িতে কইরা নিয়ে আসতেছি, তখন ওনার একটা গার্জিয়ানও থাকে হাসপাতাল থেকে আসে। তো লাশটা নিয়ে আসার পথে কিছু দূর আসার পরে
আমরা দেখতেছি যে পিছনের যে লাশটা যে জায়গায় শোয়ানো ছিল সেই জায়গায় লাশটা নেই। তো গাড়িটা থামাই, গাড়িটা থামানোর পর আমি আর কনস্টেবল নামি। মানে আপনারা তো লাশ নেই দেখে মনে হয়, হ্যাঁ লাশ নাই দেখে তো এমনি ভয় পেয়ে গেছে অনেক যে লাশ গেল কই। তো কনস্টেবল আর আমি নামি, নামিয়ে পিছনে যায় দেখি যে জায়গায় লাশটা শোয়ানো ছিল সেই জায়গায় দমটা শোয়ানো, দম দম ওখানে মানে যে আছে, হ্যাঁ দমটা ওখানে শুয়ে আছে আর লাশটারে কেউ যেন আলগায়া নিয়ে ওই দমের জায়গায় বসে আছে। ও মাই গড, মানে কিন্তু পিছনে তো দম আর লাশ ছাড়া আর কেউ কেউ ছিল না, যখন লাস্টারে ধরতে যাই হাতটা লাগাই তখন লাশটা উপরে যায়, মানে যে বসা ছিল যখন লাশটা পড়ে যাচ্ছিল তখন ডোমটা উঠে তাকে ধরেনি, ডোমটা ধরবো কই থেকে, ডোমটা তো মহিলাই ওই জায়গায় পড়া ছিল। মানে কি, মানে সে শুয়ে ছিল না মরে গেছে? হ্যাঁ মরেই ওই জায়গায় পড়ে আছে, যে জায়গায় লাশটা শুয়েছিলাম সেই জায়গায় ডোমটা অলরেডি ডেড, ওই জায়গায় পড়ে আছে আর যখন লাশটারে ধরতে যাই তখন লাশটা ওই জায়গায় পড়ে যায়, দুজনই ডেড। তখন এই অবস্থায় আমরা তো অনেক ভয় পেয়ে যাই, ভয় পেয়ে যাওয়ার পরে যে আর কিছু না কইরা আশেপাশে কোনো মানুষজন ছিল না, তখন আমরা থানার উদ্দেশ্যে চলে যাই, সরাসরি থানায় চলে যাই, কারণ অনেক ভয় পেয়ে গেছি যে হয়তো আমাদের দোষ দেবে, কারণ ডোমটা তো সুস্থ স্বাভাবিকই ছিল। হ্যাঁ ডোমটা তো সুস্থ স্বাভাবিক ছিল, লাশটা গ্রাম থেকে নিয়ে আসলো, হাসপাতাল থেকে উঠাইলো, আমাদের সাথে কথা বললো। এরপরে কি কোনো ভাবে কোনো কারণ বের হয় না আসলে ডোমটা কিভাবে মারা গেছে? এটা ওনাদের জানার কথা না, এটা হচ্ছে ভাইয়া যখন আমি লাশটা যখন থানায় নামানো হয় তখন ওই কনস্টেবলটা বলে যে ওর অনেক কষ্ট হয়েছে ওরা ছাড়া দিল, তখন আমি গাড়িটা নিয়ে চলে আসি। আচ্ছা আপনাকে তখন ছেড়ে দেওয়া হয়, রিলিফ দেওয়া হয়, যেহেতু আপনার গাড়িও একদিনের জন্য ইয়ে করা হয়েছিল। আচ্ছা এই আপনাকে এমনি একটা প্রশ্ন করি, আপনি নিজের মতন করে উত্তর দেন, এই যে ঘটনাটা ঘটলো যে গাড়িটার পেছনে, সেই গাড়িটাই আপনি আবার একা একা চালাতে চালাতে যাচ্ছেন, আপনার কি ভয় লাগে না? ভয় তো লাগে ভাইয়া। খুব ভয় লাগলে কি করেন? খুব ভয় লাগলে কিছু কিছু জায়গা আছে যেরকম মনে করেন ভয়ের জায়গা, এই সমস্ত জায়গায় গেলে ভয় করে, রাইট, কিন্তু আমার কাজটাই এরকম, যাইতেই হয় আসলে, তখন ভয়কে জয় করা ছাড়া কোনো উপায় থাকে না। ভয় নেই, তারপরে মানে আমি কেন এটা বললাম যে অনেকেই বলতে চায় যে আমার ভয় নেই, একেবারে ভয় না থাকাটা কিন্তু সাহসী কথা না, এটা বোকামি, ভয় থাকলেই মানুষ সাবধান থাকে। একটু আগে মানে বাচ্চু ভাইকে যে প্রশ্নটা করলি না যে ভয় পাওয়ার পরেও যেতে হচ্ছে, তোর আর আমার এমন অনেক এক্সপিরিয়েন্স আছে যে যেখানে আমরা ভয় পেয়েছি কিন্তু তারপরেও যেতে হয়, রাইট, এই কারণেই জিজ্ঞেস করলাম যে বাচ্চু ভাইয়ের আমাদের মতনই অবস্থা অনেকটা, যে তাকেও সেই কাজটা করতেই হচ্ছে যেটা হয়তো বা ভয় লাগলেও লাগতে পারে। তবে ধন্যবাদ বাচ্চু ভাই, আপনি ডরের মাধ্যমে এমন কিছু ঘটনা আমাদের লিসনারদের সাথে এবং আমাদের সাথে শেয়ার করেছেন যেটা শুনলে আসলেও গা শিউরে ওঠে। জি ভাইয়া, একটা কথা বলতে চাই, যেমন আমাদের মতো অনেকেই আছে যে ঘটনাগুলা বলতে চায় কিন্তু বলতে পারে না, যেমন ফোন করতে চায় না বা ফোন করলে দেখা যাচ্ছে যে ওনাদেরকে ফোন দেওয়া হয় না। আর জাস্ট এটাই আমি বলতে যাচ্ছিলাম বাচ্চু ভাই যেটা বলছিল যে অনেকে হয়তো ফোন দিয়ে হয়তো বা অনেকটা সময় পার হয়ে যায়, কারণ আমরা এত এত ফোন পাই, সবাইকে তো আসলে একসাথে ফোন দেওয়া সম্ভব হয় না, ধীরে ধীরে আমাদেরকে ফোন দিতে হয়, হয়তো বা আপনি ফোন দিয়েছেন এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক, যদি আপনার স্টোরি ভালো হয়ে থাকে আপনাকে অবশ্যই অবশ্যই ফোন দেয়া হবে। এবং এখন ডরের জন্য আমাদের একটা ফেসবুক পেজও আমরা খুলে ফেলেছি, অ্যাড্রেসটা ভালো করে শুনে নিন, facebook.com/darrstore অর্থাৎ facebook.com/dorstore, এখানে আপনি কোন রকম হাই হ্যালো কেমন আছেন ভালো আছেন কোনো কিছুর প্রয়োজন নেই, আপনার নাম, বর্তমানে কোথায় থাকেন, আপনার ফোন নাম্বার, আপনার স্টোরি কয়টা এবং আপনার স্টোরির সারমর্ম এবং সেই সাথে আপনি মানে কিসে পড়ছেন, হ্যাঁ অবশ্যই আপনার বয়সটাও একটু আমাদেরকে উল্লেখ করে দেবেন। আপনারা ওই পেজে গেলে অবশ্যই এগুলো লেখা আছে যে কি কি পাঠাতে হবে, তারপরেও আরো একবার পেজের অ্যাড্রেসটা বলে দিই, facebook.com/darrstore সবগুলো ছোট হাতের darrstore, এই পেজে গেলেই আপনারা পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনাদের গল্প যদি ভালো হয়, বিশ্বাসযোগ্য মনে হয়, বানানো গল্প না মনে হয়, অবশ্যই আপনাকে কল করা হবে। ওকে ডট চলছে, একটু আগে আমরা একজনের গল্প শুনলাম, এবার যাব খান সাহেবের কাছে আর জাহাঙ্গীর ভাইয়ের কাছে, ওনারা আবার দুজন এক এলাকা থেকেই এবং দুজন বন্ধু আর কি আমাদের সাথে এই জার্নিতে জয়েন করেছে। তো আমরা প্রথমে আপনার কাছেই যাই, যেহেতু কাছাকাছি আপনি আছেন, তো এতক্ষণ তো আমরা শুনলাম বেশ কয়েকটা ঘটনা, তো এবার আপনার ঘটনা শুনি।
ধন্যবাদ সুমন ভাই এবং রেহান ভাইকে। তার আগে আপনাকে তো রেহান খান বলেছে, কোন খান পরিচয়টা ভালো করে? আমি হৃদয় খান রানা। আপনি কি করছেন এখন? আমি উত্তরা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটারের উপর ডিপ্লোমা করছি। আচ্ছা, সবাইকে যেটা প্রশ্ন করি আপনাকেও করি, যে আপনার সাথে নিশ্চয়ই কোন অস্বাভাবিক ঘটনা ঘটেছে, রাইট? হ্যাঁ, অবশ্যই। তো সেই ঘটনাটা ঘটার আগে পর্যন্ত আপনি কি বিশ্বাস করতেন এমন কিছুতে? ভূত প্রেতের প্রতি আমার কখনো বিশ্বাস ছিল না, তবে একটা জিনিস বিশ্বাস করতাম যে জিন পরি এগুলো আছে পৃথিবীতে, যখন ঘটছে তখন বিশ্বাস ভিতরে আসছে আর কি। আবার আচ্ছা, তাহলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। কি ঘটেছিল আপনার সাথে, কবে এবং কোথায়? ঘটনাটি ঘটছে আমার সাথে আমার রুমে। আচ্ছা, তো আপনার রুমে এটা কি কোথায়? আপনি যেখানে থাকেন? ঢাকাতেই? হ্যাঁ, ঢাকাতেই ঘটছে। আচ্ছা, 5 বা 4 মাস এরকম হবে। আচ্ছা, তো একদিন সকালবেলা আমি শুয়ে রয়েছি, ঘুম থেকে ওঠার পরে শুয়ে রয়েছি, তো তখন সকাল আনুমানিক 6টা বা 5:30 এরকম হবে। তো হঠাৎ করে দেখলাম যে পোর্ট থেকে কালো কি একটা যেন নেমে আস্তে আস্তে আসতেছে। ওটা দেখলাম যে আস্তে আস্তে আমার বিছানার পাশে বসছে। পাশে বসার পরে যখন আমি, আকৃতিটা কি মানুষের মতো ছিল? ওটা ভাইয়া চেহারা দেখা যাইতেছে না। আমি চেহারা দেখতে যাওয়ার আগে যখন ওটার দিকে তাকাবো তখন ওটা আমার গলার মধ্যে চাপদা ধরছে। ওটা তখন রুমে কি আপনি একাই? হ্যাঁ, আমি রুমে একা ছিলাম, আমার ওয়াইফ ছিল কিচেনে রান্নাঘরে রান্না করতেছিল। তো যখন গলার মধ্যে চাপ দিয়ে ধরছে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। আমি এক পর্যায়ে মনে মনে চিন্তা করছিলাম যে ওটা বোবা হবে কিনা। যখন বুঝতে পারলাম ভাইয়া বোবা না, তখন আমার ভিতর একটা ভয় জিনিস কাজ করতেছে। কিভাবে বুঝতে পারলেন যে ওটা বোবা না? কারণ বোবায় ধরলে আপনার সাধারণত বুকের উপর বৈশা কিন্তু বোবা কিন্তু ধরে, মানুষের বুকের উপর ভর দিলে বোঝা যায় যে একটা পাহাড় সমান ভর, ওটা বোবা ছিল না। তো যখন ধরছে তখন আমি শৈলে মনে করেন লড়াইতে যেতেছি, লড়াতে পারতেছি। যখন দেখতেছে যে আমি বেশি লড়ালাড়ি করতেছি তখন ওটা কি হচ্ছে, সরাসরি আমার পুরো শৈলে এফেক্ট করছে, মানে আমার পেটের উপরে আইসা বসছে। যখন পেটের উপরে আইসা বসছে তখন দেখা যায় আমি আরো শৈল লড়াতে পারতেছি। তখন ওটা কি করছে, আমাকে দুই হাত দিয়ে মানে শূন্যে তুলছে। শূন্যে তুললা মানে পাশে ফ্লোর ছিল, ফ্লোরের মধ্যে দুই হাত দিয়ে আছাড় মারছে। আছাড় মারার পরে আমি দুই, তখন 100% জাগ্রত অবস্থায় আছে। হ্যাঁ, 100% জাগ্রত অবস্থায় আমার এটা কল্পনা ছিল, একটা কালো ছায়া আপনাকে উঠিয়ে ফেলে দিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যখন আমাকে ফ্লোরের মধ্যে আছাড় মেরে ফালাইছে, সাধারণত একটা মানুষকে আছাড় মারলে কিন্তু ভাইয়া অনেকে শুয়ে পড়ে বসে পড়ে, আমি কিন্তু শুয়ে বা বসে পড়িনি, আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম। এটা কিভাবে সম্ভব? এটা আমিও বুঝতে পারলাম না, এটা তো আমার কল্পনা ছিল না, আমার বাস্তবে। আমার মনে হলে এখনো আমার বুকে হৃৎপিণ্ড হার্টবিটটা বেড়ে যায় আরো বেশি। ব্যাপারটা কি এরকম যে আপনাকে আসলে সে আছাড় দেয়নি বা ফেলে দেয়নি, সে হচ্ছে আপনাকে ধরে দাঁড় করিয়ে দিয়েছে? না, ধার করে দিলে তো আমার পায়ের মধ্যে আমি ব্যথা পাতাম না, এখন পর্যন্ত আমার পায়ের মুড়ায় আমি ব্যথা পাই। মানে যেভাবে আছাড়টা দিছে মনে করেন এভাবে সোজাভাবে এভাবে মানে আছাড় দিয়ে দাঁড়া করে, মানে সোজাসুজি মানে শোয়া অবস্থায় না, অনেকে সোজাসুজি নিচের দিকে ঠেলে দিয়েছে, যেটা পায়ের উপরে সে পুরো ভরটা পড়েছে। হ্যাঁ, পায়ের উপর পুরোপুরি ভরটা পড়ছে। তারপর আমি চেষ্টা করলাম মাটিতে তাকানোর জন্য, যখন মাটির দিকে তাকাইছি তখন দেখি যে কালো বোরকা আছে না, বোরকার মতন কাপড়ে ঢাকা পুরো পাও দেখা যাচ্ছে না। আর উপরের দিকে তাকানোর চেষ্টা করলাম মানে ফেসটা আকৃতিটা দেখার জন্য, মানে আমি কোনো আকৃতি দেখতে পারতেছি না ভাইয়া, কোনো ফেস দেখার জন্য চেষ্টা করছি বাট দেখতে পারতেছি না, কারণ এটা আমার ঘাড়ের পিছনে এভাবে ধরে রাখছে। আচ্ছা, প্রাথমিক পর্যায়ে আমি অনেক চেষ্টা করলাম আর কি ওই জায়গা থেকে ছোটানোর জন্য, পারলাম না। অনেক চেষ্টা করলাম ফেস দেখার জন্য, সেটাও পারলাম না। তো এক পর্যায়ে যখন আমার ওয়াইফ মানে ওটা দেখতেছে যে আমার ওয়াইফ আমার রুমে ঢুকবে, তখন ওটা কি করলো, আমাকে আস্তে আস্তে আবার দুই হাত দিয়ে আঙিয়ে বিস্তারিত শোয়া, ওটা আস্তে আস্তে নাই হয়ে গেছে। তারপর যখন আমার ওয়াইফ আমার রুমে আসলো, আসার পরে দেখলো, বুঝলো কিভাবে যে আপনার ওয়াইফ ঢুকছে রুমের মধ্যে? থাই করা, তো মানে থাইয়ের ওই জায়গা থেকে পর্দা ই করানো, মানে দেখতেছে মানে পায়ের শব্দ বা কোনো কিছু হইতেছে। আচ্ছা আচ্ছা, ওটা দেখার পরে ওটা যখনই কোনো কিছু শব্দ পেয়েছে জাস্ট আপনাকে এইভাবে বিছানায় আবার আগের মতো ভাবে মানে সেম ভাবে শোয়া, ওটা আস্তে আস্তে নাই হয়ে গেছে। এই সব আপনি জাগ্রত অবস্থায়? হ্যাঁ, জাগ্রত অবস্থায় আমার ওয়াইফ যখন আমার রুমে ঢুকছে পুরোপুরি, ঢুকার পরে যখন দেখলো যে আমার সমস্ত শরীর ঘেমে একেবারে বিচ্ছে গেছে, তখনও কি আপনার পায়ে ওই ব্যথাটা ছিল? পায়ে এখন পর্যন্ত ব্যথা আছে। আচ্ছা, এখন পর্যন্ত ব্যথা আছে। তখন আমার বলতেছে যে রুমের মধ্যে ফ্যান ছাড়া তুমি এভাবে গামলা কেন? আমি বলতেছি যে তুমি আমাকে আগে এক গ্লাস পানি খাও।
তারপরে পানি খাওয়ার পরে আমার ওয়াইফকে আমি সবকিছু খুলিয়া বলছি। পরে আমার ওয়াইফ খুব ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে আমাকে বিকেলবেলা আমাদের এলাকার একটা কবিরাজ আছে, খুবই কামিলদারি কবিরাজ, ওনার কাছে মানুষ বিভিন্ন রোগে চিকিৎসা পাইছে। তো আমার ওয়াইফ আমাকে ওই জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি বলতেছে যে এখন তো আমি কিছু বলতে পারবো না, এটা বুধবার বা মঙ্গলবারে একটা ভোগ আছে, ভোগ দিয়া তারপর সবকিছু জানতে হবে। তারপরে মনে করেন যে পরে বুধবারে আমরা গেলাম, আবার গেছি। তো যাওয়ার পরে ওই কবিরাজে বলতেছে যে ওটা একটা খারাপ জিন ছিল। ওই জিনটা আমার পিছে কিভাবে বাঁচছে সেটা হলো যে আমি একবার এক ফ্রেন্ডের সাথে মানে শ্মশান ঘাটে গেছিলাম দুষ্টুবি করতে করতে। তো ওই জায়গায় আমরা ঘুরে কখন গিয়েছিলাম এই মনে করেন যে মাগরিব আজানের পরে। আচ্ছা, মাগরিব আজানের পরে আশেপাশে খেলাধুলা করছি, তো ওটা নদীর ঘাট ছিল। ওইদিকে মনে করেন যে শ্মশান ঘাট মানে পোড়া টোড়া দিয়ে তারপর ওই জায়গা থেকে নদীতে আর কি করে দেয়। তো ওই জায়গা থেকে নাকি ওইটা আমার পিছে বাঁচছে। তারপরে উনি আমার একটা তাবিজ দিছে বলছে সাথে রাখার জন্য। আজকে একটু সমস্যা কারণে তাবিজটা আমি বাড়িতে রেখে আসতে হয়েছে। তো তাবিজটা আমি রেগুলারলি ইউজ করছি, কোনো প্রবলেম হয় নাই। কিন্তু আজকে কেন আনতে পারলেন না সাথে? আজকে আনতে পারিনি, হইলো ওটার মনে কিছুই নিষেধাজ্ঞা আছে, মানে কোনো একটা এলাকার বাইরে নেওয়া যাবে না, বাইরে নেওয়া যাবে না, মানে মৃত বাড়িতে যাওয়া যাবে না। ঠিক আছে, আমরা তাহলে সেই শ্মশান ঘাটে ফিরে যাই। আপনারা গোসল করতে নামলেন ওখানে, ওই জায়গায় গোসল করতে নামার পরে ওই জায়গায় মনে করেন যে আমাদের সব ফ্রেন্ডরাই আর কি ছিল আমাদের সাথে। তো হঠাৎ করে মনে করেন যে বিভিন্ন জনে বিভিন্ন সবকিছু দেখছে। এই মনে করেন যে কেউ দেখতেছে যে খালি গায়ে কোন মুরব্বী টাইপের এই মগ বা অন্য কিছু দিয়ে শৈলে পানি ডালতেছে। কিন্তু মাগরিবের আজানের পরে কোন মুরব্বী মানুষ ওই জায়গায় যাবে বলে তো মনে হয় না, কারণ ওই জায়গায় সন্ধ্যার পরেই তো মানুষ যায় না, মানে বিকালবেলা থেকে যাওয়া বন্ধ। তাছাড়া এত জায়গা দেখে শ্মশান ঘাটেই বা কেন গোসল করতে হবে? কেউ ব্যবহার করে এই ঘাটটা ওই মৃত মানুষের সৎকারের পারপাস ছাড়া আর কেউ ব্যবহার করে না? ডর মানে ভয়। এই মনে করেন যে কেউ দেখতেছে যে খালি গায়ে কোন মুরব্বী টাইপের মগ বা অন্য কিছু দিয়ে শৈলে পানি ডালতেছে। কিন্তু মাগরিবের আজানের পরে কোন মুরব্বী মানুষ ওই জায়গায় যাবে বলে তো মনে হয় না, কারণ ওই জায়গায় সন্ধ্যার পরেই তো মানুষ যায় না, মানে বিকালবেলা থেকে যাওয়া বন্ধ। তাছাড়া এত জায়গা রেখে শ্মশান ঘাটেই বা কেন গোসল করতে হবে? এটাই তো কথা। কি কেউ ব্যবহার করে এই ঘাটটা? মনে হয় না খুব একটা, মানে ওই মৃত মানুষের সৎকারের পারপাস ছাড়া আর কেউ ব্যবহার করে না, মানে ওই জায়গাটাতে কেউ যাইতেই ভয় পায়। মানে ওখান থেকেই হচ্ছে আপনার পেছনে ওই বিষয়টা লেগেছিল জিনটা। একটা জিনিস রেহান খেল করেছে শোনার, যে আমরা কিন্তু এই ধরনের ঘটনাগুলো সাধারণত যতবার শুনেছি যে রাতের বেলায় কোন না কোনো ভাবে ঘটেছে। আমার কাছে অদ্ভুত লেগেছে যে উনি এখন যে সময়টার কথা বলছে সকাল ৬টার দিকে, তখন কিন্তু একদম মানে ফর্সা হয়ে যায় ভোর, মানে দিনের আলো পুরোপুরি ফুটে যায়। এরকম সময়ে মানে আমরা এই ধরনের ঘটনা এর আগে শুনিনি। আসলেই তাই। যাই হোক, দিনে দুপুরে আপনি এরকম একটা কিছু ফেস করেছেন। যাই হোক, সেই শ্মশান ঘাটে কি আর কোনো ঘটনা ঘটেছিল অতঃপর? ওই শ্মশান ঘাটে ঘটেনি, কিন্তু আমার শ্বশুর বাড়ির শ্মশান ঘাটে একটা শ্মশান ঘাট আছে। আচ্ছা, এটা ময়মনসিং ঈশ্বরগঞ্জে। ঈশ্বরগঞ্জে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার একটু আমরা শুনি ঘটনাটা কবে ঘটেছিল। ওই ঘটনা ঘটেছিল প্রায় মনে করেন বছর খানেক আগে। আচ্ছা, আমার শ্বশুরের সাথে। ওকে, লেটস হিয়ার ইট, একটু শুনি আপনার কাছ থেকে। তো একদিন রাত্রে আমার শ্বশুর ঘর থেকে বের হয়েছে, ওটার পাশে ছিল মনে করেন ওদের বাসার পাশে যে বাথরুমটা, ওটা মনে করেন বেশি একটা ভালো ছিল না, এই কলা পাতা এগুলো দিয়ে আর কি, তখন মনে করেন বেশি একটা ইয়ে হয়নি। তো বাথরুমের পাশে ছিল আপনার বিশাল ধান ক্ষেত, অনেক বড় ধান ক্ষেত, ধান ক্ষেতে ওনাদেরই জায়গা আছে। তো মনে করেন ওটার পাশে হইল শ্মশান ঘাট, শ্মশান ঘাটের সাথে ছিল একটা তুলা গাছ, শিমুল তুলা গাছ। তো আমার শ্বশুর ওই বাথরুমে বসে যখন প্রসাব করতেছিল, তখন দেখে যে তুলা গাছের মানে আগায় মানে মাথায় ওই জায়গায় দেখে দুইটা আগুনে গোলা, দুইটা আগুনে গোলা আস্তে আস্তে করে তুলা গাছ থেকে নামতেছে, নামতে 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 নিচে নিচে আইসা আবার দুইটা একসাথে জোড়া হয়েছে। জোড়া হওয়ার পরে দুইটা মানে এক বিশাল আকারে ধারণ করছে, মানে গোল আকারে, আগুনে গোল আকারে ধারণ করছে। ওটা আস্তে 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 শূন্য বাসতে বাসতে মানে ধান ক্ষেত, ওই ধান ক্ষেতের মাঝখানে আসছে। ওই ধান ক্ষেতের মাঝখানে আসার পরে মানে দুইটা আগুনে গোলা
আলাদা হয়ে গেছে, আবার আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আবার আলাদা হয়েছে। আলাদা হওয়ার পরে, আচ্ছা, এই আগুনের গোলাটা যে আলাদা হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে ধানক্ষেত পর্যন্ত, পেছনে পেছনে কি ওই মানুষটা যাচ্ছে? পেছনে পেছনে না, উনি ওনার জায়গাতে থেকে দেখতেছে। হ্যাঁ, উনি আমার শ্বশুর, মানে ওই বাথরুমে বসে আর কি দেখতেছে। সাথে ছিল কলা গাছ, তো উনি ওই জায়গা থেকে ওইটা মানে কলা গাছের ওই যে পাতার ফাঁক দিয়ে আর কি দেখতেছে। আচ্ছা আচ্ছা, মানে ভয় পাইতেছে আর কি, উনি সামনে যেতে পারতেছে না। তো এটা কিন্তু একটা, সরি একটু মাঝখান থেকে বলি, এটা কিন্তু একটা মজার ব্যাপার। যখন আমরা ভয় পাই, আমার ধারণা কেউ কিন্তু ওই জায়গাটা থেকে চলে যাওয়ার চিন্তা করার আগে কিউরিয়াসিটিটা বেশি থাকে, বেশি থাকে। দেখি তো এটা কি, মানে ওনার সমস্ত শরীর আর কি অবশ হয়ে গেছে। উনি আমাকে বলছে যে উনি যে দৌড় দিবে বা কেউকে ডাক দিবে, মানে ওনার মুখের কথাবার্তা সবকিছু বন্ধ হয়ে গেছে, মানে পাওয়ারটা লড়তে পারতেছে না। তো উনি ওই জায়গায় বৈশা দেখতেছে যে দুইটা আগুনের দোল আর কি মাঝখানে এসে আলাদা হওয়ার পরে দুই থেকে তিন ফুট আকারে মানুষের মতো আর কি রূপ ধারণ করছে তাদের সামনে। হম হম হম, সামনে মানে ওনাদের ওই দুইটা পাও ছিল শূন্য, মানে পাও দেখা যাচ্ছে না, শুনে যে ভাইসা যে ওগুলা আস্তে আস্তে আসতেছে সেটা উনি দেখতেছে। মাথা ছিল ভাইয়া বিশাল আকৃতি, এরকম বড় হবে মাথা, চোখগুলো ছিল এরকম বড় বড়, আগুনের গোলা বেরিতেছে চোখ দিয়ে, আগুন জ্বলতেছে, আর দাঁতগুলো ছিল এরকম মানে গরুর শিং আছে না, শিঙের থেকে আরো বড় এরকম। চুলগুলা মনে করেন যে রুটের এই পার থেকে ওই পার বিশাল বড় চুল, মানে শুনে ভাইসা ভাইসা ওনার দিকে আসতেছে। তো উনি এটা দেখেন আস্তে আস্তে দোয়া দুরুদ পড়া শুরু করছে। দোয়া দুরুদ পড়ার পরে ওনার শরীরটা যখন হালকা হয়ে গেছে, মানে দৌড় যে দিবে তখন আস্তে করে মানে ওনার একটু পাতার মধ্যে লাগে আর কি শব্দ হয়ে গেছে। শব্দের কারণে ওই দুইটা বলতেছে, তুই দোয়া দুরুদ পড়ার কারণে আজকের জন্য বেঁচে গেলি। তারপর থেকে আমার শ্বশুর রাত্রের বেলা ঘর থেকে একা বের হয় না। আর তাছাড়া ওনাদের বাড়িটা হচ্ছে একটা বুতুরে বাড়ি। আপনি ভাইয়া গেলে বুঝতে পারবেন যে রাত্রে অনেক জনই মানে অনেক ধরনের এক্সপিরিয়েন্স করছে, মানে বিভিন্ন জনে বিভিন্ন রকম দেখছে। যেমন মনে করেন ওনাদের বাসায় একটা পুকুর আছে। এটা আপনার শ্বশুর বাড়ির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, পুকুর আছে শ্বশুর বাড়িতে, একটা পুকুরে। তো আমার শ্বশুর যখন মনে করেন যে যৌবন বয়স ছিল, মানে আমাদের বয়সের মতো ছিল, তখন ওনার সাথে একটা পরী ছিল। ওই পরীটা থাকাকালীনে উনি অন্য কিছু করতে পারতো না, মানে ওনারকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, মানে ওই পরীটা আর কি বাধা সৃষ্টি করছে। তারপর আমার শ্বশুরের বাবা, আচ্ছা, উনিও খুব কামিলদারির লোক ছিল, যখন শুনছে, শোনার পরে ওনাকে এক ওদিকের এক কবিরাজ ছিল বড়, ওই কবিরাজের কাছে নিয়ে গেছে। কবিরাজে বলছে যে ওর সাথে একটা পরী আছে, দুষ্ট পরী আছে, ওই পরীটা থাকা কাহিনী ওকে বিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, তো ওই পরীটাকে আগে সরাতে হবে। তো তাৎক্ষণিক পর্যায়ে উনি বলে যে ঠিক আছে, যেভাবে হোক আপনি পরীটাকে সরাইয়া দেন। আচ্ছা, পরে ঠিক আছে, পরে উনি বলল যে আপনি একটা বড় বোতল নিয়ে আসবেন, এটাকে বোতলে আটকে রাখতে হবে। তো আদিকালের কাচের বোতল গুলা ভাইয়া ছিল মনে করেন যে উপরে যে নিপিল গুলা মানে চোকা একদম চিকন পাতলা, অনেক বড় বোতল ছিল। তো বোতলটা নিয়ে যেতে বলছে, তো বোতলটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতাছে যে ঘরের মধ্যে আপনারা যারা আছেন একমাত্র উনি ছাড়া সবাই বাইরে চলে যান। কে বলতেছে এটা? কবিরাজে। আচ্ছা, তো কবিরাজের সাথে যে জিনটা ছিল ওই জিনটাকে কবিরাজে ডাক দিছে। আচ্ছা, ডাক দেওয়ার পরে ওই জিনটা আসছে। ডাক দেওয়া আসার পরে বলতেছে যে আমাকে কি করতে হবে সেটা আমি ভালো করে জানি, কারণ ওর যে সমস্যা ওটা আমি ওর চেহারা দেখে বলছি। কয়, তাহলে এখন কিভাবে কি করবা? কয়, বোতল তো আনতে বলছিলেন, বোতল আনছে কি? হ্যাঁ, বোতল তো আনছে। যে কবিরাজ ভিতরে আর কি বর করছে, উনি দেখছে যে ওই পাত্রটা আমার শ্বশুরের সামনে রাখলো আর কি, যে ওই কবিরাজটা একটা মনে করেন যে কিছু ময়ূরের পাক, তারপরে মনে করেন যে ঝাড়ু শলা একসাথে বেঁধে, তো আমার শ্বশুরকে আস্তে আস্তে মনে করেন যে শৈলের মধ্যে টাচ করতেছে। আর শ্বশুর মানে বলতেছে যে আস্তে আস্তে লাভ দা উঠতেছে, বসা থেকে লাভ দৌড়তাছে। আর বাবা মা নাম ইচ্ছা মতো বলতেছে, মানে আমাকে মেরে ফেললো, এই ধরনের কথাবার্তা বলতেছে, প্রচন্ড পেইনে আছে। মানে ওনার সাথে যে পয়টা ছিল মানে খুব দুষ্ট ছিল, খুবই খারাপ ছিল এটা। তারপরে যখন পাত্রের মধ্যে ওই দুষ্ট পয়টা যখন পাত্রের মধ্যে ঢুকছে, তখন সমস্ত ঘর নাকি গরম হাওয়াতে ভরে গেছে, গরম হাওয়াতে একদম মনে করেন যে ঘরটা নাকি একদম ঝাঁকা দিছে। পরে ওই পাত্রটার ভিতরে ওই পরীটা যাওয়ার পরে পাত্র মুখটা আরো বিভিন্ন মনে করেন সুরা কালাম টালামের কাগজ টাগজ দিয়ে ওই পাত্রের মুখটা মানে বেঁধে দিছে। বেঁধে দেওয়ার পরে বলতেছে যে আপনাদের বাড়ির আশেপাশে যে পুকুরটা আছে ওই পুকুরে শনিবারে ভোরবেলায় এক ডুব দিয়ে পাত্রটা এই মাটিতে গাড়তে হবে, মানে গভীর মাছ ইয়াতে আর কি, মাছ পুকুরে। হ্যাঁ হ্যাঁ, মাছ পুকুরে। তো ওনাদের বাসার পাশে ছিল একটা সাহসী লোক, নাম ছিল হলো আপনার কালাম, উনি মারা গেছে ওই কালাম। তো ওনাকে বলছে, ওনার পরে উনি বলছে যে ঠিক আছে আমি করব। পরে উনি পাত্রটা নিয়ে খুব ভোরবেলাতেই মাছ পুকুরে ওই পাত্রটা গেড়ে দিছে। আরেকদিন ওই আমার শ্বশুর
তখন তো তেমন একটা কল টল ছিল না, ওই পুকুরে গোসল করতে হইতো। ওই পুকুরে নামার পরে উনার শরীর, সমস্ত শরীর, যে মানুষের যে অ্যালার্জি হয় না, অ্যালার্জি মতন, অ্যালার্জি থেকে আরো বেশি ফুলে ছাক্কা ছাক্কা হয়ে গেছে। তারপরে ওই কবিরাজের সাথে যোগাযোগ করছে, তো কবিরাজ বলতেছে যে উনাকে তো বলা হয়েছে যে ওই পুকুরে গাড়ার পরে পুকুরে নামতে পারবে না, মানে কেউ নামতে পারবে না, সেই নামতে পারবে না, এবার সবাই নামতে পারবে। তো তারপর থেকে আমার শ্বশুর আর ওই পুকুরে নামে না। এটাও ছিল আপনার একটা ঘটনা, তবে এটা আপনি শুনেছেন আপনার শ্বশুরের কাছে? হ্যাঁ, আমার শ্বশুরের কাছে শুনেছি। তো এছাড়া আর কোনো? হ্যাঁ, আরেকটা ঘটনা আছে আমার ফুফু শাশুড়ি। আচ্ছা, ফুফু শাশুড়ির ঘটনাটা আমরা শুনবো রেহান। এই ফাঁকে চল আমরা একটু আরেকজন যাচ্ছে, জাহাঙ্গীর ভাই, ওনার একটা ঘটনা শুনে আসি। তাই তো, জাহাঙ্গীর ভাই অনেকক্ষণ ধরে বসে আছে, তার চেয়ে বরং আমরা জাহাঙ্গীর ভাইয়ের একটা গল্প শুনে তারপরে আবার খান সাহেবের কাছে যাই। জাহাঙ্গীর ভাই, আপনার পরিচয়টা একটু জানি যে আপনি কি করেন। জি, আমি ফ্লাওয়ার ডেকোরেশনের কাজ করি। আচ্ছা আচ্ছা। জি, আমার দোকান আছে ওখানেই থাকে? জি, ওটাই আমার। আপনার সাথে যে ঘটনাগুলো ঘটে এগুলো কবে এবং কোথায় ঘটে? আমি একদিন গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এটা কত বছর আগের ঘটনা? এটা এই মিনিমাম 10 বছর আগের ঘটনা। বাড়িতে, আমার দাদির বাড়িতে গেলাম। তো দাদির বাড়িতে এমনিতেই জায়গাটা ভয়ঙ্কর, ভয় পাই। তো কি কারণে ভয়ঙ্কর, কোন ঘটনা আছে ওখানে? হ্যাঁ, ওখানে অনেক ধরনের ঘটনা শুনছি, শোনার পর থেকেই ভয়। ট্রেডিশনাল ভাবে জেনে শুনে একটা নাম হয়ে যায়। তো চিন্তা করলাম যে আমি তো একা যেতে পারবো না, একজনকে সাথে নিয়ে যাই। তো পরে কাছে আমার ফুবার বাসা, তো ফুবার বাসায় গেলাম, উপরে নিয়ে গেলাম যে ফুমা আমাকে একটু বাড়িতে দিয়ে আসেন। তো উনি নিয়ে যায় আমার বাড়িতে দিয়ে আসলো। এটা আমাদের নাটোরের ঘটনা। ফুবা দিয়ে আসলো, তো পরে সন্ধ্যা হয়ে গেল। তো বাড়িতে গেলাম, তো আমাদের দাদির বাড়ির টয়লেটটা একটু দূরে। তো আমি চিন্তা করলাম যে ওই টয়লেটে যাব না, সেটা ওই বেড়াটা দেওয়া আর কি। তো মনে করে আমি আর একটু ফাঁকা জায়গায় গেলাম। তো যা পাশে, বাম পাশে দুই টয়লেটের দুই তিন হাত পরেই দুইটা তালের গাছ ছিল। চিন্তা করলাম যে ওখানে, ওর পাশে আবার একটা গরুর গোয়াল ঘর আছে অনেক বড়, সেখানে 7-8টা গরু আছে। তো যাই হোক, আমি ওখানে দাঁড়ায় প্রস্রাব করতেছি। তো করার পরে দেখলাম যে এক ভয়ঙ্কর দৃশ্য, এক পাশে সাদা, এক পাশে কালো, এরকম বিশাল লম্বা, সে আস্তে আস্তে গেংরাতে মোচড় দিয়ে উঠতেছে ঘুম ঘুম। তো আমি উপরে তাকাইতেছি, দেখলাম সে অনেক বিশাল আকার। তো দেখে আমি ভয় পেয়ে গেলাম। তো দৌড়ায় বাড়িতে গেলাম, যে আমি টাস করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার দাদি আসলো, জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন আমার আর জ্ঞান ছিল না। তো আধা ঘন্টা পরে জ্ঞান ফিরছে। ফেরার পরে দাদিকে কথাগুলো বললাম। তো দাদি বলল যে হ্যাঁ, এই ধরনের একটা জিনিস আমাদের এই বাড়ির আশপাশে আছে, ঘোরাঘুরি করে। তো এটা তোমার ফুবুরও একদিন তাড়া করছে, সেম এই জিনিসটা। ওই তোমার ফুবুরে একদিন তাড়া করে অনেক পুরা গ্রামটা ঘুরায় নিয়ে এসছে, মানে দৌড়ায় তাকে ধরার জন্য। তোমার ফুবুর সাহসী ছিল, তাকে ধরতে পারে না। সে আবার বাড়িতে আসছে, আসার পরে তখন সে বাড়ির ভিতরে ঢুকে না, বাড়ির উপরে সে পার হয়ে চলে যায়, অনেক বড় আকৃতির। এই গল্প দাদির কাছ থেকে শুনছি, এরকম একটা জিনিস এই কবরস্থান থেকে, এই নদীর এক সাইডে বট গাছ আছে, সে ওখানে যাতায়াত করে, মাঝে মধ্যে ওনার শব্দ গ্রামবাসীরা শুনতে পায় সবাই। আচ্ছা, সে যখন কবরস্থান থেকে বট গাছ ওখানে যায়, এটা অনেকে বাড়ির মধ্যে থেকে শুনতে পায় যে উনি এই পথ দিয়ে যাচ্ছে। এখন সন্ধ্যার পরে বের হয়, এই ঠিক আবার ফজরের আজানের সময় আবার ব্যাক করে সে থাকে। হ্যাঁ, একটা বট গাছের ওইখানে আর কবরস্থানের আশেপাশে থাকে। তো এইটা হচ্ছে আপনার ঘটনাটা, যেটা দেখে আপনি ভয় পেয়েছেন, আপনার দেখা এই একটা ঘটনা। ওকে, মানে রেহান, উনি যখন একটা ঘটনা বলছিল, একটা এই গোয়াল ঘর নিয়ে আপনি একটা কথা বলছিলেন যে ওখানে, তো আমি একটা ঘটনা জানি আমাদের গ্রামের। এখানেই একটা গ্রামে এই ঘটনাটা ঘটেছিল। সেটা হচ্ছে একটা মহল্লার মধ্যে গোয়াল ঘর ছিল। তো ওই লোকটা গরু পালতো, একটা গরু ছিল তার। গরুটার সাথে তার বন্ডিংটা খুবই বেশি ছিল, মানে এমন অনেক ফ্যামিলি কিন্তু আছে খুব বেশি পরিমাণে আদর করে। তো কোন একটা রোগ হওয়ার পরে গরুটা হঠাৎ মারা গেছে, কিন্তু এই গোয়াল ঘরটা ছিল আবার আশে চতুর্পাশে থাকার ঘরবাড়ি ছিল, মানুষজনের ঘরবাড়ি ছিল, এটার মাঝেই গোয়াল ঘরটা ছিল। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে কি, ওই গরুটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানে প্রায় প্রতি রাতেই এই ঘটনা ঘটে কি, এই গোয়াল ঘর থেকে গরুর ডাকের শব্দ শুনতে পায়। এবং যেই মালিক ছিল গরুর, যে গরুটা পালতো, সে কিন্তু এটা দেখে অনেকবার
তার কাছে এটা অন্যরকম একটা মানে আবেগের বিষয়। সে অনেকবার উঠে এসেছে, গুরুর ডাক শুনেই গোয়ালঘরের মধ্যে কিচ্ছু দেখতে পায়নি। আচ্ছা, কিন্তু তারপরে প্রতিদিন যখন এই ঘটনাটা ঘটছে আশেপাশের মানুষের কাছে এটা অনেক ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো একটা পর্যায়ে মানুষজনের চাপে, মানুষজনের কথায় সে ওখানে গোয়ালঘরটা পুরোপুরি একদম ভেঙে ফেলে। এরপর থেকে আর ওখানে মোটামুটি ঝামেলা হয় না, ওটা একদম মানে ভেঙে ওখানে ঘরটার উঠায় একদম পুরো জায়গাটার চেহারায় পাল্টে দেয়। তো জাস্ট ওনার এই ঘটনাটা শুনে আর কি আমার ইয়েটার কথা মনে পড়লো। কিন্তু একটা জিনিস কি ওটাতে মানে এমন হতো যে সেই যদি গরুর মালিকটাই যদি এটা শুনতে পেত, আমি ধরে নিতাম যে এটা তার খুব বেশি মানে মেন্টাল অ্যাটাচমেন্টের কারণে সে হয়তো এটা ফিল করছে। কিন্তু আশেপাশের মানুষগুলো যখন শুনতে পাচ্ছে এবং এটা একটা খুব ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়াইছে, তখন কিন্তু বিষয়টা আসলে একটু অন্যরকম হয়ে যায়। রাইট, আশেপাশের মানুষ শুনতে পাওয়া মানে এই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগে যে অনেক সময় দেখা যায় যে ভূতুরে ঘটনাগুলো ম্যাক্সিমাম 99.99% টাইম কোন রকম কোন প্রমাণ ছাড়া ঘটে, প্রমাণ ছাড়া এবং থার্ড পার্সনের উপস্থিতিটা কম থাকে, আর কিছু কিছু ঘটনা প্রচন্ড জনসম্মুখে ঘটে। রাইট, মানে খুবই আজব ব্যাপার, কোনটা বিশ্বাস করা উচিত, কোনটা বিশ্বাসযোগ্য, কি আসলে বিশ্বাস কি অবিশ্বাস তাই জানি না। বাট আবারও আসবো ভাইয়ের কাছে, আপনার এখনো মনে হয় কিছু ঘটনা শেয়ার করা বাকি আছে। হ্যাঁ, অবশ্যই আছে কিছু ঘটনা। এখন আমি যে ঘটনাটা বলবো, তো ঘটনাটা ঘটে আমার ফুফু শাশুড়ির সাথে। তো উনাকে নিয়ে আর কি ঘটনা, তো উনি মারা গেছে। তো উনি মারা যাওয়ার পরে ওনার লাশ গোসল টোসল সবকিছু করানো শেষ, তো ওনার লাশ নিয়ে কবরস্থানে গেছে। সাথে ছিল আমার ভগ্নিপতি। মানে আমাদের রিলেশনটা কিভাবে হয়েছে যে আমার ভগ্নিপতি উনি আমার বোনকে বিয়ে করছে, তা আমি ওনার বোনকে আবার বিয়ে করছি। তো আমার ভগ্নিপতি ছিল মানে লাস্ট কবরস্থানে ওই জায়গায় নিয়ে দাপন টাপন করে আসার পরে যে আগরবাতি আর মোমবাতি যে প্যাকেট, ওই দুটা প্যাকেট কবরস্থানের উপরে রাখছে। খালি প্যাকেট ছিল? হ্যাঁ, খালি প্যাকেট ছিল। ওইদিকে নিয়ম নাকি যে উপরে খেজুর গাছের পাতা, তারপর হলো আবার ওই যে কাঠের গুড়া টুড়া এগুলো দিয়ে রাখে যাতে শিয়াল যাতে না খোরে কবর, কারণ ওইদিকে শিয়ালের প্রচলনটা বেশি। তো ওগুলা রাইখা ওটার উপর রাখছে, আগরবাতি আর মোমবাতির প্যাকেট রাইখা। মনে করেন যে প্রায় এক থেকে দুই সেকেন্ড শুধু ঘুরে অন্যদিকে তাকাইছে। তাকানোর পরে আবার কবরে দিয়ে ফিরে তাকায়, তাকায় দেখে যে আগরবাতি আর মোমবাতির প্যাকেট নাই। অন্যগুলো ছিল খেজুর গাছের পাতা, ওগুলো সব ছিল, কিন্তু আগরবাতি আর মোমবাতির প্যাকেট নাই। পিছনে ঘুরে সামনে তাকাতে কতক্ষণ লাগে দোস? রাইট, না আর কোনো শব্দ পাইনি, না কোন শব্দ হয়নি, এমনকি কোনো বাতাস টাতাস ছিল, ঝড় ছিল, কোনো কিছু ছিল না, যেহেতু প্যাকেট উড়েও চলে যেতে পারে। না না না, কিছু না। কবরস্থানে আশেপাশে পর্যন্ত ওনারা খুঁজছে, তারপরে ওনারা ওই জায়গা থেকে চলে আসছে। চলে আসার পরে তো আরেকদিন আর একটা ঘটনা ঘটছে ওই একই জায়গায়। হ্যাঁ, ওই একই জায়গায় ওনাকে ঘিরে আর কি যে একই ব্যক্তির কবর, হ্যাঁ একই ব্যক্তির কবরে ঘটছে যে ঘটনা, যে ওনার দুটা ছেলের বউ ছিল। আচ্ছা, ছেলের বউ দুটোকে খুব আদর যত্ন করতো, কিন্তু ছেলের বউ দুটো ছিল একটু দুষ্ট টাইপের, ওনাকে দেখতে পারতো না। উনি আবার ছিল একটু কবিরাজ টাইপের। আচ্ছা, ওনার সাথে ছিল আপনার সাতটা জিন, ফুপু শাশুড়ির। হ্যাঁ, ফুপু শাশুড়ি, উনি সাতটা জিন। হ্যাঁ, সাতটা জিন ছিল। ওই জিনটা পাওয়া গেছে কিভাবে জানেন? উনি পাইছে ওনার শাশুড়ির কাছ থেকে। আচ্ছা, কারণ ওনার শাশুড়ি ওনাকে খুব আদর করতো, ভালোবাসতো। উনি আবার ওনার শাশুড়ি মারা যাওয়ার পরে খুব ইটি করার পরে ওনার শাশুড়ির থেকে আর কি ট্রান্সফার হয়েছে। আচ্ছা, তো উনি ওনার কবরে গেছে একদিন, দুই বউ গেছে জিয়ারত করার জন্য। তো জিয়ারত করা মনে করেন বিশেষভাবে গ্রাম দেশে মহিলাদের কবরে কিন্তু পুরুষদের যাওয়া ম্যাক্সিমাম নিষেধ। তো ওনারা ভিতরে ঢুকছে, ভিতরে ঢোকার পরে কবর জিয়াত করবে, তো হাতটা তুলছে আর কি। তো হাতটা তুলে জিয়াত করা শেষ, এখন তাকাইছে, তাকায় দেখে যে ওনার শাশুড়ি দাঁড়ায় রয়েছে। মানে যে শাশুড়ি মারা গেছে, হ্যাঁ দাঁড়ায় রয়েছে, সাদা কাপড় পরা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় ওনাদের দিকে তাকায়। কবরের বাইরে মানে কবরের পাশে, কবরের পাশে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় ওনাদের দিকে তাকায়, হাসতেছে, বিকট ভাবে হাসতেছে। ওনার বিকট হাসি দেখে ওনারা ভয়ে ওই জায়গা থেকে সাথে সাথে পালিয়ে গেছে, ওনার সাথে সাথে চলে, হ্যাঁ সাথে সাথে চলে গেছে। মানে এই কবরটাকে ঘিরেই কিন্তু ঝামেলাগুলো হচ্ছে। ঝামেলা কবরের পাশ থেকেই সেই আগরবাতির প্যাকেট এক থেকে দেড় সেকেন্ডের মধ্যে নেই হয়ে গেল। আবার মানে আমি বুঝতে পারছি না কবরের বাইরে কাউকে
মানে কারো কবরের সামনে গিয়ে দেখি সে বাইরে দাঁড়িয়ে আছে যার কবর, তোর রিয়াকশন কি হবে? আমি তো মানে আমি জানি না আসলে রিয়াকশন এটা, যে যখন যে ওই জায়গায় থাকবে সেই বলতে পারবে, আসলে কেউ বলতে পারবে না রিয়াকশনটা কত রকম ভয়ঙ্কর হইতে পারে। আর উনার মৃত্যুর আগে উনার সাথে জিন ছিল, হ্যাঁ সাতটা জিন ছিল, সব জায়গাতে একটু অদ্ভুত রকম, একটু জীবিত থাকতে উনার একটা অদ্ভুত বিষয় ছিল এবং মারা যাওয়ার পরেও সেটাই কিছু না কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করা যাচ্ছে। হয়তো বা কিছু একটা বলতে চেয়েছিল, হয়তো বা কোন একটা মেসেজ দেওয়ার ইচ্ছা ছিল তার, কিংবা হতে পারে যে এটা সে আদৌ নয়, তার যেই জিনগুলো পালতো তারা কেউ একজন মজা করছে বা ইচ্ছাকৃত ভাবে ভয় দেখানোর চেষ্টা করছে, সেটাও হতে পারে। তো এই ছিল খান সাহেব আপনার ঘটনা, নাকি আরো কোন একটা ছোট ছিল যে আমার ওয়াইফকে উনি স্বপ্নে দেখা দিত, দেওয়ার জন্য সেভাবে আবার নিজের কোন একজনকে, কারণ আমার ওয়াইফকে উনি খুব ভালোবাসত এবং নিজের ছেলের বউদের সাথে তার সম্পর্কটা উনি ভালো চাইলেও খুব একটা ছিল না, ওই কারণে আবার আপনার ওয়াইফকে সে স্বপ্নে দেখিয়ে চাচ্ছিল যে জিনগুলো আপনার ওয়াইফকে হ্যান্ড ওভার করার জন্য। আমার ওয়াইফে মাঝে মধ্যে দেখতাম স্বপ্ন থেকে চিৎকার করে উঠতো মাঝরাতে যে না আমি পারবো না, আমি পারবো না, আমি আমি ক্ষমা চাই ক্ষমা চাই, এগুলো বলতো। তো একদিন আমি জিজ্ঞেস করতেছি কি হয়েছে তোমার, কয় আমাকে না আমার ফুফু আমার এইগুলো বলতেছে, আমি কি করবো বলো। তারপরে দিন আমার শ্বশুরকে ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছি যে ফুফু নাকি স্বপ্নে ওকে দেখা দেয়, দেখা দিয়ে বলে যে সাতটা জিন ওর কাছে দেওয়ার জন্য, পরে বলতেছে যে ওরে দাও। পরে আমার ওয়াইফের সাথে কথা বললো, কথা বলার পরে আমি জিজ্ঞেস করলাম যে কি বললো, পরে বলতেছে যে আব্বা বললো যে আমাকে যদি সাতটা জিন যদি সাধে তাহলে আমাকে নিতে বারণ করছে, যদি আমি বলি যে হ্যাঁ নিব তাহলে আমার কাছে কিন্তু চলে আসবে। আর ওগুলো সাতটা জিন ভাইয়া দেখা গেছে যে যারা জিন সাধন করে বা রাখে তারা কিন্তু খুবই ভাবে পবিত্রভাবে থাকতে হয়, অনেক পরিষ্কারই ভাবে থাকতে হয়, মেইনটেইন করার ব্যাপার আছে মানে আসলে, এবং এটা সবার জন্য ইজি না আসলে মেইনটেইন করা। আবার আমার ফুফু শাশুড়ির সাথে যে সাতটা জিন ছিল আমি দেখতাম প্রায় প্রায় ওনাকে টর্চার করত যে এটা দুষ্ট জিন। আপনি দেখতেন বলতে আমার বিয়ের পরে কি দেখতেন আপনি? হঠাৎ করে দাঁড়ানো থেকে বাবা গো মা গো বলে মাটির মধ্যে পুরা গড়াগড়ি খাইতেছে। তো আমি পাশে আমার শ্বশুরকে জিজ্ঞেস করতাম যে আব্বা কি হয়েছে, বলতো যে চুপ কথা বলবা না বর করছে, কোনটা দুষ্টটা, দুষ্টটা বর করলে এভাবে টর্চার করায়, মানে একটু শরীর যদি একটু নাপাক যদি থাকে মানে অপবিত্র যদি থাকে এই এই ধরনের টর্চার, এই ধরনের। আর যখন ভালো জিনিসটা যখন বর করবে না তখন সবার সাথে হাসি খুশি ভাবে ভালোভাবে কথা বলবে। মনে করেন আপনি যদি জিজ্ঞেস করতেন যে আপনি কালকে কোনো কাজ আছে নাকি ওটা ভালোভাবে হবে কি না সবকিছু বলে দিতে পারতো, মানে কার ছেলে সন্তান হবে মেয়ে সন্তান হবে এগুলো সবকিছুই বলে দিতে পারতো। ওকে রহস্যের কোনো শেষ নেই রে। অলরাইট, তো এই ছিল আপনার ঘটনাগুলো আজকে। হ্যাঁ, আর ভাই আমার কাছে একটা হন্টেড প্লেস আছে যে আমার শ্বশুর বাড়ির ওই জায়গায় একটা শ্মশানঘাট, ওই শ্মশানঘাটে মনে করেন যে শ্মশানঘাটের ঘটনাটা বললাম আর কি, ওই শ্মশানঘাটে বিভিন্ন ধরনের এখনো ঘটনা হচ্ছে। বেসিক্যালি আমরা একটা ইনভাইটেশন পেলাম সেই শ্মশানঘাটে যাওয়ার জন্য, যাক আমি আর রেহানও সেই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নিলাম, দেখা যাক কোন একটা সময় হয়তো বা চলে যেতে পারি আমরা সেখানে। অবশ্যই ভাই। আর একটা কথা হঠাৎ করে মনে পড়লো, একটু বলে দিই পরে ভুলে যাবো, তোর আর আমার এক বিশাল ফ্যান আছে, সে ক্লাস নাইনে পড়ে, তার নাম হচ্ছে ইফতি, তার মামা এসেছিল আমাদের এখানে ডরে, তার নিজস্ব কিছু ঘটনা শেয়ার করে গেছে, তার নাম ছিল মশিউর, মশিউর নামে সে আমাদের সাথে ডরে কিছু ঘটনা শেয়ার করেছিল। তো সেই মশিউর আবার আমাকে ফেসবুকে কানেক্ট করে বলেছিল যে ভাইয়া ইফতি প্রত্যেকটা পর্ব শোনে এবং ডাউনলোড করে করে প্রতিদিন একবার করে ডর শুনে সে ঘুমায়, তো তার নামটা যাতে একটু বলা হয়। আচ্ছা, এইখানে আমি একটা কথা বুঝি না যে ডর শুনে ঘুমাতে যাচ্ছে, আমার তো মনে হয় ও খুবই সাহসী যে এই কাজটা করছে, কারণ ডর শুরু করার পর থেকে রেহান আমার একটা মানে খুব আমি জানি না প্রফেশনাল দায়িত্ব পালন করতে গিয়ে মানে আমার পার্সোনাল লাইফের কিছু কিছু আমি প্রবলেমে পড়ছি, যেমন হচ্ছে আমি এখন যখন বাসায় মাঝে মাঝে একা থাকি আমি রাতের বেলা মানে সমস্ত রুমের লাইট নিভিয়ে ঘুমাতে পারি না, সিরিয়াসলি আমি ডর শুরু করার পর থেকে আমি পারি না, যখনই আমি রাতে ঘুমাতে যাই বাসায় যখন পুরো কেউ থাকে না, হয় না অনেক সময় বাইরে যায় ঘুরতে মানে দেখা গেছে যে আমি একাই রয়েছি কয়েকদিনের জন্য বাসায়, তখন আমি সিরিয়াসলি আমি রাতের বেলা প্রত্যেকটা রুমের লাইট চালিয়ে রাখি, মানে আমার কাছে তখন ডরের যে ঘটনাগুলো আমি প্রত্যেকের বাস্তবিক এক্সপিরিয়েন্স গুলো শুনি আমার মাঝে মানে হঠাৎ হঠাৎ ঘটনাগুলো মনে হতে থাকে। আমার আসলে মানে আমার খুব ছোটবেলা থেকে অনেক মানে হরর মুভি দেখে আমার অভ্যাস আছে, বাট ডরের
ডিউরিং ডর যে জিনিসগুলো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মাঝে মাঝে আমরা কিছু ঘটনা প্রমাণ সহ পাই। ফর এক্সাম্পল, কোন এক গার্ডেন থেকে আমাদের এখানে একজন এসেছিলেন, হ্যাঁ, এবং সে আমাদেরকে ওই এলাকার কিছু ঘটনা বলেছিল, ওই গার্ডেনে ঘটে, ওই বাগানে ঘটে, হ্যাঁ, এবং সে কিন্তু আমাদেরকে ছবি দেখিয়েছিল যে গাছ থেকে লাশ ঝুলছে। রাইট, তো ওই মহিলার লাশ দেখে না, এটা না আমার কয়েকদিন মানে মাথায় কাজ করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে শুধু মানে জায়গার বর্ণনাগুলো শোনেন আপনারা, কিন্তু আমি আর রেহান কিছু কিছু জায়গাতে যাচ্ছি যেই জায়গাগুলো দেখেও আমাদের আসলে মাথার মধ্যে ঘুরতে থাকে বিষয়গুলো, অনেক ভয়ের ঘটনা অলরেডি আমরা ফেস করেছি। এক্স্যাক্টলি, যাই হোক, সেটা বন জঙ্গল আমাদের মাথায় এফেক্ট করছে না, আমরা হয়তো অনেক একটা প্রাচীন বাড়িতে মাথায় এফেক্ট করছে না, কিন্তু বাট ওই যে গুলশানে যে ফ্ল্যাটটাতে আমরা গেলাম, ওই ফ্ল্যাটের এনভায়রনমেন্ট কিন্তু আমাদের মাথায় আটকেছিল, কই ঢুকছি, কেন ঢুকছি, কেমন যেন। একটা জিনিস খেয়াল করিস, এরপর থেকে তুই যখন একটা খালি ফ্ল্যাটে থাকবি, খালি বাসায় থাকবি, গুলশানের ওই ফ্ল্যাটটার কথা কিন্তু আমাদের মাথায় আসবে ডেফিনেটলি। ভেরি ট্রু দোস্ত, আজকে অনেকগুলো ঘটনা শুনছি, অনেকগুলো, বাট বাচ্চু ভাইয়ের লাস্ট যেই মানে ওই লাশের ব্যাপারটা, ডোমটার মৃত্যুর ব্যাপারটা, ইটস রিয়েলি সামথিং ম্যান। আসলে বাচ্চু ভাই তো ওখান থেকে জাস্ট পরে ওনাকে মানে ছেড়ে দেওয়া হয়েছে গাড়ি সহ, উনি চলে এসছে, কিন্তু যদি থাকতো বাচ্চু ভাই তাহলে হয়তো আপনার কাছে আমরা জানতে পারতাম যে আসলে ডোমটা কি হয়েছে। আসলে দোস্ত, আমি দেখছি এই ধরনের জিনিসগুলো মানে আসলে বোঝা যায় না। হুমায়ুন আহমেদের একটা বই আছে, ওই বইয়ে মানে হুমায়ুন আহমেদ লিখে দিয়েছিলেন, এবং লেখা পড়লেই তোর ভয় লাগবে, ওইখানে লিখে দিয়েছিলেন যে ইচ্ছাকৃতভাবে একটা মানুষকে ভয় দেখিয়ে কিভাবে মেরে ফেলা যায়। মানুষ কিন্তু ভয় অনেক সময় স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে। তো আমার ধারণা ওই ডোমকে যদি আমরা পোস্টমর্টেমও করাতাম তাহলে ওই রেজাল্টই আসতো যে ভয়ে হৃদরোগ জনিত কোনো কারণে হার্ট অ্যাটাক করে না বা স্ট্রোক করে সে হয়তো মৃত্যুবরণ করেছে। কিন্তু ঘটনা হচ্ছে এইখানে কি ঘটেছিল যে ডোম যাদের এই ধরনের ঘটনা সাধারণত দেখে অভ্যস্ত, সে কি ঘটনা দেখেছে যে তার হার্ট অ্যাটাক হয়ে যেতে বাধ্য হয়েছে। সেটাই, যেখানে আমাদের বাচ্চু ভাই তো অভ্যস্ত হয়ে গেছেন, উনি তো এসব টানাটানি করে, সেখানে একজন ডোম, তারা হয়তো রাত্রেবেলা মর্গে ঘুমায়ও, রাইট, সো তাদের এই ঘটনাগুলো খুব স্বাভাবিক, তারা দেখে অভ্যস্ত, তারপরও এই ঘটনা ঘটে গেছে। আমরা আসলেই আমরা অনেক মানে জানতে পারলে খুব বেশি ভালো লাগতো। আবার কি বলবো যে এই না জানার মধ্যেই হয়তো কোথাও লুকিয়ে আছে ডর, মানে ভয় আর কি। যাই হোক, এখানে আমরা যে কারণে এসেছি নলডাঙ্গার এই মোল্লাবাড়ি রোডের আশেপাশে, এক্সাক্ট জায়গাটা বলতে পারছি না, তার কারণটা আমার মনে হয় এখন দোস্ত আমাদের বলে দেওয়া উচিত। ওকে, তাহলে বলি আমি। প্রথমত ব্যাপারটা যেটা হয় যে এই নলডাঙ্গায় আমরা শুনতে পাই যে কোনো একজন মহিলা খুব ভালো হাত দেখতে পারেন এবং তার কাছে এই এলাকার মানুষজন নাকি প্রায়ই আসে। তো এটা মানে খুবই বুড়ি মহিলা, 80-85 বছর বয়স, সবার ডেসক্রিপশনে তাই বোঝা যায়। তো এখানে আমাদের একজন শ্রোতাও এসেছিলেন এবং সে এসেছিল তার এক বন্ধুর কাছ থেকে জেনে, কিন্তু সেই বন্ধু কিন্তু দোষ বাড়ি ফেরেনি, সেই বন্ধু এখানেই তাকে লাস্ট দেখা যায়। তারপরে এমন নয় যে সে মারা গেছে, এমন নয় যে তাকে মানে অন্য কোথাও পাওয়া গেছে, এরকম কিছু নয়, তাকে আর পাওয়াই যায়নি, হি ওয়াজ লস্ট, টোটালি গায়েব মানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এটা হয়তোবা অনেক কানেকশন খোঁজার মতো রিজন আছে, সে যদি পলিটিক্যালি কোনো কিছুতে ইনভলভ থাকতো বা অন্য কোনো ঘটনা থাকতো। আসলে আমরা যতটুকু জেনেছি তার এই ধরনের কোনো ধরনের অ্যাক্টিভিটিস বা কোনো ধরনের কোনো কিছু পারিবারিক কোনো ঝগড়াঝাটি এই ধরনের কিছুই ছিল না, কিছুই না। তারপরেও কোনো কিছুই হদিস পাওয়া যায়নি। ইনফ্যাক্ট এই হদিসটা খুঁজতে খুঁজতেই আমি আর সুমন যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হি ইজ নট দি অনলি পার্সন, ঠিক এভাবেই গত 7-8 মাসের মধ্যে এই জায়গাটা আরো 3 হারিয়ে গেছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই 4 কোন না কোনো ভাবে কানেক্টেড ছিল, দ্যাট ইজ প্রত্যেকজনের কলেজ লাইফ কেটেছে একই কলেজে। সো দ্যাট ইজ দ্য মিস্ট্রি, এখানেই মিস্ট্রি যে এরা কিন্তু প্রত্যেকজনই আলাদা আলাদা জার্নিতে এখানে এসেছে, হয়তো বা আলাদা আলাদা পারপাসেই, যেহেতু আমরা তাদের সাথে কথা বলতে পারি না, জানি না যে কি জন্য। আমরা যতটুকু জানি যে এরা হয়তো একজন আরেকজনকে জানতো না যে ও এখানে আসছে, রাইট, কারণ তারা কলেজে পড়তো আজকে থেকে 5-7 বছর আগে, তারা এখনো অতটুকু কানেক্টেড ছিল না। এবং আরো বড় একটা মিস্ট্রি আছে, যখন মানে আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা আবিষ্কার করলাম যে মহিলার কথা বলা হচ্ছে যে হাত ভালো দেখতে পারে, আসলে তার কোনো এক্সিস্টেন্স মানে বিগত প্রায় 15-20 বছর যাবত নাই, একটা সময় হয়তো বা ছিল এখানে, রাইট। কিন্তু এটা তুই মানে তুই কার কথায় অনুযায়ী এটা বলতেছিস? আমরা কিন্তু এক একজনের কাছে এক এক অ্যান্সার পাইছি। আমাদেরকে ইভেন কিছু মানুষ বলছে এই তো কয়েকদিন আগেও দেখলাম, কয়েকজন বলছে আমি জীবনেও দেখিনি, কয়েকজন বলছে এই 1-1.5 বছর আগেও এখানে থাকতো, কয়েকজন বলছে ওই জায়গাটা ছাড়া উনি যেতেন না কোথাও। মানে শি ইজ আ মিস্ট্রি ওয়ামেন, এই বুড়ি মহিলাটা কি আসলে ছিল নাকি নেই? যদি না থাকে 1-1.5 বছর আগে মানুষ তাকে কিভাবে দেখে?
কিংবা কিছুদিন আগেও কি কিভাবে দেখে সেটাই। তবে তার যে জায়গাটা থাকার কথা সেই জায়গাটা পর্যন্ত আমি আর সুমন কিছুটা হলেও গিয়েছিলাম ভিতরে। সেখানে আমরা যেই ধরনের জিনিসপত্র ওই ভাঙাচোড়া একটা কুড়ে ঘরের মতন জায়গাটার মধ্যে রাখা দেখেছি, আমার মনে হয় না এটা অ্যাটলিস্ট গত ৬-৭ মাসে ইউজ হয়েছে দোস। না, এখানে কোনো চিহ্নই ছিল না, কোনো ইউজ হওয়ার মতো কোনো কিছু চিহ্ন ছিল না। আমি ওই গন্ধটা জীবনেও ভুলবো না, ওই ঘরের ভিতরের গন্ধটা অদ্ভুত, মানে ওইটার কথা মনে করাস না আর দোস্ত। কেমন যে করে উঠে গা গুলো, মনে হয় যেন একসাথে যদি আমি একবার একটা গন্ধ পেয়েছিলাম বুঝছিস, খুব বাজে আমার মনে আছে। মানে আমি আমার চারটা ফ্রেন্ড নিয়ে গাড়িতে করে যাচ্ছিলাম, হঠাৎ আমরা সামনে একটু ভিড় ভাড়টা দেখে রাতে ১২:৩০ একটা বাজে, ঈদের পরদিন আমরা থেমে যাই। থেমে যাওয়ার পরে একটা বোটকা গন্ধ নাকে এসে লাগলো, মানুষের ভিড়ের জন্য দেখতে পাচ্ছি না। তো দুই চারটা ছেলে সরে যাওয়ার পরে দেখলাম ওখানে মানে লাশগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বাসের সাথে বাসের সংঘর্ষে ওখানে রক্তাক্ত একটা অবস্থা, ওই রক্তের গন্ধ আসছিল দোস। এবং ওই পচা রক্ত বা মানুষের গন্ধ যে কত বাজে, এটার থেকেও মনে হয় ১০ ডিগ্রি বেশি গন্ধ আমরা ওই ঘরটার ভিতরে পেয়েছি। আমি জানি না উনি কি সাধনা করতেন, কি করতেন ওখানে, তবে অদ্ভুত। কেউ যদি দেখে তাহলে বুঝতে পারবেন উইয়ার্ড একটা প্লেস, কিরকম একটা ভৌতিক একটা অবস্থা তৈরি হয়ে আছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি ঘটনা। আসলে আমরা যেই উদ্দেশ্যটাতে এসেছিলাম, আমরাও যে খুব একটা মিস্ট্রিটা সলভ করতে পেরেছি তেমন কিছু হয় না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি বেড়ে গেছে মিস্ট্রিটা, আরো বেড়ে গেছে আমাদের কাছে। তো এত দূরে আসলে সবাইকে নিয়ে আসার যে উদ্দেশ্যটা ছিল অনেকাংশে আমরা বলতে পারি রেহান এবার পূরণ হয়নি, কারণ আমরা অনেক কিছুই এখানে আমাদের যারা সাথে এসেছে তাদেরকেও দেখাতে পারিনি। সেটা কারণ হয়তোবা বিষয়টার মানে এইখানেই হচ্ছে মিস্ট্রিটা, এখানেই মিস্ট্রিটা আসলে। মানে এরকম আসলে কি একটা জায়গায় আমি যতটুকু বুঝি আমরা অনেক কষ্ট করে স্পটগুলো খুঁজে খুঁজে বের করে আসি ঠিকই, বাট দোস্ত আসলে একটা স্পট হোক আর যাই হোক একটা জায়গাতে তুই অ্যাটলিস্ট ৭ দিন যদি না থাকিস তাহলে দোস্ত কিছু ফিল করার সময় তো নেই, কিছু দেখার সময় তো নেই। সেটাই, আমরা আজকেই আসবো, আজকেই আমাদের জন্য মহামান্য ভূত সাহেব দাঁড়িয়ে থাকবেন, আমরা দেখে ফেলবো তা তো হবে না, তাই না? অনেকে অবশ্য এরকম চিন্তা করে যে গেলেই ভূত দেখা যাবে। পরেবার যাই হোক, আমার মনে হয় আজকের মতন এখানেই আলাপ আলোচনা শেষ করে চল ফুটি। ওকে চল আজকের মতো শেষ করছি, আরো একবার কোন একটা জায়গা থেকে দেখা হতেই পারে। শিওর, ডর মানে ভয়। ডরের থেকে ইতি টানার সময় হয়ে গেল, অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। আজকের এই গল্পগুলো শুনে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নেই, যুক্তি দিয়ে এইসব ঘটনার বিবরণ কোনোভাবেই সম্ভব নয়। অযৌক্তিক অবিশ্বাস্য এইসব ঘটনাগুলো যাদের জীবনে ঘটে তারাই কেবল জানেন এই ঘটনাগুলো মনের মধ্যে কতটা ভয় পাইয়ে দিতে পারে।